আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সব অনেক অনেক ভালো আছো। তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ট্রাইগোনোমেট্রি প্রো কোর্সে, বা আমাদের জেনারেল ম্যাথ প্রো কোর্সের একটা পার্ট, সেটা হচ্ছে ট্রাইগোনোমেট্রি এই চ্যাপ্টারের উপর। সো আজকে দ্বিতীয় এবং শেষ লেকচারে স্পেশালি আমরা প্রথম দিন আমরা শিখেছিলাম হচ্ছে যত রকমের বেসিক্স আমাদের জানা দরকার এই ট্রাইগোনোমেট্রি নিয়ে, একদম গোড়া থেকে আমরা শুরু করেছিলাম। আর আজকে আমরা স্পেশালি দেখব হচ্ছে যে সেই রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো, হুইচ ইজ টু সে আমরা বেসিক্যালি দেখব হচ্ছে যে বইয়ের 9.1, 9.2 এবং আমাদের স্পেশালি বোর্ডে কিছু প্রবলেম এসেছে, ওই প্রবলেমগুলো নিয়ে দেখি খুঁটিনাটি কোনো ডিসকাশন করা যায় নাকি না। সো বেসিক্যালি আজকের ক্লাসটা মোস্টলি আমি যতটা না করাবো তার চেয়ে বেশি হচ্ছে তোমরা বেশি করবা, কারণ আমরা লাস্টের দিকে আমরা একটু এমসিকিউ ম্যানিয়া রেখেছি, মানে হচ্ছে যে আমরা সবাই মিলে অনেকগুলো এমসিকিউ আমরা সলভ করবো ইনশাল্লাহ। আর আজকে তাহলে আমরা আমাদের ক্লাসে শুরু করে দিই, বেশি বেশি ম্যাথমেটিক্যাল প্রবলেম করব। আজকের লেকচারে মোটামুটি তিনটা পার্ট, এক 9.1 আমরা পড়বো, বইয়ের ম্যাথগুলো সলভ করব, দুই ট্রাইগোনোমেট্রিক ফাংশন কাকে বলে ওই জিনিসটা নিয়ে একটু পড়াশোনা করব, এবং সেই সাথে আমরা 9.2টাও শেষ করব ইনশাল্লাহ। সো চলো তাহলে কতক্ষণ আমাদের এই ক্লাসটা গড়ায় কতক্ষণ আমরা নিতে পারি তাহলে দেখা যাক। তোমরা একটু কাইন্ডলি তোমাদের ফ্রেন্ড যারা যারা আছে সবাইকে একটু মেনশন দিয়ে দাও, মানুষ কম থাকলে একটু মন খারাপ হয় সেটা তোমরাও জানো। তাহলে আমরা আজকের ক্লাসটা শুরু করে দিই। সো ফার্স্ট থিং ফার্স্ট, তাহলে শুরু করি বইয়ের যে ম্যাথগুলো ছিল সেগুলো দিয়েই। আগের দিন আমি দুইটা ম্যাথ তোমাদেরকে করিয়েছিলাম, সো আজকে একদম প্রথম থেকে শুরু করি। সো প্রথম প্রশ্নটা দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের প্রমাণ করো যে আচ্ছা হ্যাঁ, তোমরা মেনশন দিতে থাকো, আমার এখানে কমেন্ট আসছে না দেখি। ফাইন, আস্তে আস্তে জয়েন করছে সবাই, ঠিক আছে। সো প্রমাণ করো যে 1/sec² এ প্লাস 1/cosec² এ ইজ ইকুয়াল টু 1। খুবই সহজ একটা প্রশ্ন এবং সুস্বাদু সুস্বাদু একটা অঙ্ক। এটাকে আমরা কী করতে পারি বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? এটাকে আমরা কোনো একটা ট্রাইগোনোমেট্রিক ফাংশনের জন্য, এটা তোমরা সবসময় মাথায় রাখবা, কস থিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু অলওয়েজ আমরা এটাকে এভাবে লিখতে পারি কস স্কোয়ার থিটা। আবার আমরা লিখতে পারি এভাবে সাইন থিটা হোল স্কোয়ারকে আমরা লিখতে পারি, এটা আমরা তোমাদেরকে ফাংশনের সময় শিখাবো এই জিনিসটা কেন এরকম হয়। আর রাইট, আমাদেরকে এটা প্রমাণ করাতে হবে, তো যেহেতু প্রমাণ করতে বলেছে আমরা কী করবো লেফট হ্যান্ড সাইডটা নেব। লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে, 1/sec² এ প্লাস 1/cosec² এ। তো আমি এখানে কোনো কিছু আলাদা কিছু করবো না, তো সেক্স স্কোয়ার এ আমাদের কাদেরকে ইন্ডিকেট করবো বলো তো, 1/cos² এ প্লাস 1/sin² এ। তাহলে একবার চিন্তা করে দেখো, নিচে যদি কোনো রকম মানে এরকম যদি কোনো একটা ভগ্নাংশ থাকে তো এই ক্ষেত্রে কী হয় যে ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে কী হয়, নিচে যে থাকে সে ডিগবাজি খেয়ে উপরে উঠে যায়, তাহলে এটা উপরে চলে যাবে। যদি তাই হয়ে থাকে তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু কত হবে, ইজ ইকুয়াল টু 1 হবে। 1 কি বলেছে, রাইট হ্যান্ড সাইড। একটা জিনিস আমরা লিখতে ভুলে যাই যে নিচে আবার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লিখতে হবে, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমাদের ব্রাউন টিচাররা দেখা যায় যে এটা নিয়ে আমাদের কিছু রাগ করে, বা আমাদের ক্ষেত্রে বা আমাদের এই রিজিয়নের মধ্যে এটা এভাবে না লিখলে টিচাররা একটু রাগ করে, যার কারণে তোমাদের মার্কস একটু কম আসতে পারে। তো এটা খুবই সহজ একটা অঙ্ক, একদম মানে বলা হয় কি ক্লাস 1-2 এর বাচ্চা কাচ্চার মতো ম্যাথ। যদি ক্লাস 1-2 এ তো আমাদের ট্রাইগোনোমেট্রি নেই, যদি থাকতো তাহলে এ ধরনের ম্যাথ করানো হতো আর কি, একদম খুবই বাচ্চা ম্যাথ। সো এটা নিয়ে আসলে আমি জিজ্ঞাসা করবো না যে বুঝতে পেরেছো কি না, এটা না বোঝার কিছু নেই। আর রাইট, আমি দেখি আমার এখানে কমেন্ট কেন আসছে না, আমি এই জিনিসটা একটু ফিক্স করি। তোমরা এর মধ্যে একটু তুলে নাও, বোর্ডে যা আছে তা খাতায় তুলে নাও, খাতায় যা আছে তা মাথায় তুলে নাও। অলরাইট 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 কুল। সো এরপর চলো আরও একটা প্রবলেম আমরা সলভ করি, এক ধীরে ধীরে আমরা আগাই। একসাথে গাছে উঠতে গেলে গাছ থেকে পড়ে যাওয়ার চান্স থাকে, মানে লাভ দিয়ে উঠার চেয়ে আস্তে আস্তে ধীরে ধীরে ওঠা ভালো। চলো 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 আমরা এরপরের প্রবলেমটা দেখি। দ্য
তাহলে আমরা এরপর যে প্রবলেমটা দেয়া আছে সেম জিনিস, প্রমাণ করো যে সাইন এ বাই, ভাইয়া এগুলো তো পারি, কেন করাচ্ছেন? এগুলা পারো এবং কেন করাচ্ছি এর উত্তরটা হচ্ছে, দাঁড়া প্রশ্নটা তুলে নেই, কজ এ বাই সেক এ। সো গাড়ি চালু করার আগে গাড়ির ইঞ্জিনটা একটু গরম করে নিতে হয় সব সময়, না হলে দেখা যাচ্ছে যে গাড়ি হঠাৎ করে গিয়ে মানে কোনো না কোনো একটা সমস্যা হয়ে থাকে। সো গাড়ি যখন চালু করছি, তো তোমাদের এই সহজ সহজ ম্যাথগুলো তোমাদের এমসিকিউর ক্ষেত্রে তোমাদের কনফিডেন্স যোগাবে। কারণ প্রথম থেকে যদি আমি যদি একটু কঠিন কঠিন দিয়ে মানে ম্যাথ দিয়ে শুরু করে যাই, তোমাদের এই বেসিক জিনিসপাতিগুলো এগুলো তোমরা ভুলে যাবা। সো এক কথায় বলা যায় যে আমি আগের দিন যা যা পড়িয়েছিলাম সেটা কি তোমাদের মনে আছে কি না, তো এই জিনিসগুলোকে একটু আমি রিকল করছি। একই সাথে সাথে বইয়ের ম্যাথগুলোও করা হয়ে যাচ্ছে। তো সিমিলারলি কী লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু সাইন এ ওভার কোসেক এ প্লাস কজ এ ওভার সেক এ। তাহলে এখানে লিখতে পারি আমরা সাইন এ ওভার ওয়ান বাই সাইন এ প্লাস কজ এ ওভার ওয়ান বাই কজ এ। তাহলে এক্ষেত্রে কী হতে পারে, এক্ষেত্রে হবে হচ্ছে আমাদের সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ, এটা মানে কি ওয়ান, ওয়ান কি রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড মানে কত, অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এই যে মাই ডিয়ার ইস্টু, এটাই হচ্ছে আমাদের ম্যাথ। দেখি তোমরা কয়জন জয়েন করেছো, মানুষজন বাড়ছে বাট আশানুরূপ না, আশানুরূপ না। তোমাদের একটু কমেন্ট পড়ি, তোমরা একটু ভাইয়া এগুলো তো পারি, কোনো কেন করাচ্ছেন এই কথা তিনবার শুনলাম কেন। আই ডোন্ট নো হোয়াট ইউ ট্রাই টু মিন। ব্লার হয়ে আছে নাকি, ব্লার হলে তো সমস্যা। দেখি কি করা যায়, একটু দাঁড়ো দেখি এখানে কি করা যায়, দেখি কোনো উপায় কি আছে নাকি। এখন ঠিক হয়ে যাবে, ধীরে ধীরে দেখা যাক। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। সো চলো এরপর 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 আমরা আরও কিছু প্রবলেম দেখি। সো আজকে আজকে যারা, আচ্ছা লাইভ আটকে গেছে আমার মনে হচ্ছে, অলরাইট না ঠিক আছে ফাইন। সো আজকে স্পেশালি যারা শেষ পর্যন্ত থাকবে তারাই আসলে প্রকৃত উপকৃত হবে, কারণ হচ্ছে যে আমরা বইয়ের ম্যাথ তো মোটামুটি তোমরা সব জায়গায় করো কম বেশি, বাট ব্যাপার হচ্ছে যে আমরা লাস্টের দিকে হচ্ছে যে টেস্ট পেপারে কিছু প্রবলেম নিয়ে আমরা ডিসকাস করবো, তো উইচ আর কোয়াইট ইম্পর্টেন্ট ফর ইউ অল, রাইট? সো তোমরা যদি মিস করো, মিস করলে অনেক কিছু একসাথে মিস করে ফেলবা। সো দেখা যাক তাহলে কী অবস্থা, কে কে থাকো। আমার লাইফ বারবার ইন্টারাপ্টেড হয়ে যাচ্ছে, দেখা যাক তো ঝামেলা। আচ্ছা আমি একটু দেখি, আচ্ছা অনেকে বলছে লেফট হ্যান্ড সাইডের বদলে এলএস লেখাটা কতটা যুক্তি, কোনো প্রবলেম নেই একই জিনিস, তবে লেফট হ্যান্ড সাইড লেখাটা ভালো কারণ টিচার আর ইউজ টু। অলরাইট, ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কোসেক স্কোয়ার এ
is equal to 1. All right, so আমাদেরকে এটাকে আমাদের প্রমাণ করা লাগবে, এটা ইজ ইকুয়াল টু আমাদেরকে এটা প্রমাণ করা লাগবে। অলরাইট, সো আমরা যে কাজটা করতে পারি সবার আগে সেটা হচ্ছে যে যেটা একটু অড আছে, দেখো সিস্টেম বাই সিস্টেম যাচ্ছি। দেখো প্রথমে এটা এভাবে আছে, তো আমরা যে কোনো একটা সিস্টেমে বের করে রাখে ট্রাই করবো। দেখো তো আমি লিখলাম আগে লেফট হ্যান্ড সাইড এ পাশে, সো খুব ভালো কথা। তো এখানে দেওয়া আছে 1 + sin² a + 1/1 + 1/sin² a। যদি লিখি বলো তো মাই ডিয়ার ইস্টু, আমার কি খুব বেশি পাপ হবে বলো মাই ডিয়ার স্টুডেন্টস? হবে না, তাই না? তো এক্ষেত্রে আমি লিখতে পারি 1/1 + sin² a + নিচে থাকে কি, এখানে sin² a, উপরে থাকে কি 1 + sin² a। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে 1/1 + sin² a + এখানে একটা 1 ছিল, নিচে কি থাকে সেটা দিকবাজি খেয়ে যায় এরকম ভগ্নাংশ থাকলে। তাহলে উপরে হচ্ছে sin² a 1 + sin² a। তাহলে এই ক্ষেত্রে 1 + sin² a 1 + sin² a কাটাকাটি করলে হয়ে যায় 1, হুইচ ইজ আমাদের রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এই যে মাই ডিয়ার ইস্টু, আমরা বের করে ফেলেছি, সমাধান করে ফেলেছি, অঙ্কটা কষে ফেলেছি। সো হ্যাঁ, এভাবে ভিডিও বারবার আটকে গেলে সমস্যা। আচ্ছা, এখন আশা করি ঠিক আছে বা ঠিক হয়ে যাবে ইভেন্চুয়ালি। ফাইন, অলরাইট, অনেক কষ্ট করা লাগতেছে আসলে, আমি দুঃখিত তোমাদের কাছে মাই ডিয়ার স্টুডেন্টস। সো আশা করি এই ম্যাথটা আমি তোমাদেরকে আরেকবার বুঝিয়ে বলি, কারণ আমি যেহেতু দেখি নেটের সমস্যা যার কারণে তোমরা মিস করেছো। প্রথমত ব্যাপার হচ্ছে যে এই ম্যাথটার স্টেপগুলো কী কী, প্রথমে আছে এই পার্ট আর এই পার্টকে আমাদের বানাতে হবে কি, ওয়ানে পরিণত করতে হবে। সো ওয়ানে যদি পরিণত করতে হয়, ওয়ান ইটসেলফ বলেই দিচ্ছে এক হও, এক হও মানে হচ্ছে একই রকম হও। তো এখানে দেওয়া আছে 1 + sin² a, আর এখানে দেওয়া আছে 1 + cosec² a, 1 + cosec² a। তো এটাকে আমরা আসলে কী লিখতে পারি, তোমাদেরকে বলেছিলাম না, দেখো তো কোসেক এ ইজ ইকুয়াল টু আগের দিন পড়িয়েছিলাম 1/sin a। তো সেম এই কাজটাই আমি করেছি, কোসেক স্কোয়ার এ মানে হচ্ছে 1/sin a, সো কোসেক স্কোয়ার এ মানে হচ্ছে 1/sin² a। দেন মাই ডিয়ার স্টুডেন্টস, যে কাজটা করেছি এটাকে আমি জাস্ট সিম্পল করেছি। দেখো নিচে sin² a আর এখানে 1 + sin² a। তো দেন যে কাজ যেই কথা সেই কাজ, দেন আমরা এই কাজটা এভাবে করে ফেলেছি। সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো। অনলি 64 জন, আসলে মেগা ক্লাস নিলে আসলে এত কম মানুষ নিয়ে আসলে করা যায় না। আমি অনেক অনেক অঙ্ক করানোর প্রিপারেশন নিয়ে এসেছি আজকে, যেন আসলে তোমাদেরকে অনেকগুলো ম্যাথ করাবো। দুটো চ্যাপ্টারের ম্যাথ কিন্তু কম না, কিন্তু তবুও হচ্ছে না, নেটও জ্বালাচ্ছে তোমরাও জ্বালাচ্ছ, এত কম মানুষ নিয়ে কী করবো বলো। আবার কি ইন্টারাপ্টেড হয়ে গেল নাকি? ফাইন, দেখা যাক এখন ঠিক আছে কিনা।
আচ্ছা আমি একটু দেখি, দাঁড়ো, নেটটা কিছুতেই ঠিক করা যাচ্ছে না। আচ্ছা আই গেস এখন আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে, সো ইনশাল্লাহ এখন থেকে আর সমস্যা হবে না আশা করি। ফাইন, ওকে, অলরাইট। সো আমরা এখন একটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ করবো, চলো মাই ডিয়ার স্টুডেন্টস, খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ করবো। নেট ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে আলহামদুলিল্লাহ। সো এখানে একটা ম্যাথ করবো, সেটা হচ্ছে এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট ম্যাথ এবং পরীক্ষায় আসার মতো। টেনে ওয়ান মাইনাস, মানে রিটেনে আসার মতো আর কি, কট এ প্লাস কট এ ওভার ওয়ান মাইনাস টেন এ, ওয়ান মাইনাস টেন এ ইজ ইকুয়াল টু, ইজ ইকুয়াল টু সেক এ, সেক এ। আন্তরিকভাবে তোমাদের সবার কাছে দুঃখিত, আসলে ইন্টারনেট কানেকশানের জন্য বারবার বারবার করে আমি দেখলাম, কয়েকটা কানেকশান চেঞ্জ করলাম, দেন আলহামদুলিল্লাহ যে এখন মোটামুটি ঠিক হয়েছে, এখন কম্পারেটিভলি বেটার। ফাইন ফাইন ফাইন, ওকে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এটা আমাদেরকে ম্যাথটা সলভ করা লাগবে, কিসে পরিণত করা লাগবে আমাদেরকে? দেয়া আছে হচ্ছে যে আমাদের এখানে এই যে সেকে পরিণত করা লাগবে। সো খুবই ভালো কথা, তো আমরা একটা কাজ করবো এই ম্যাথ সলভ করার জন্য। আমরা প্রথমে যে কাজটা করবো, লেফট হ্যান্ড সাইড, বারবার নেটটা চেক করা লাগছে, যাই হোক। সো এখানে যেটা আছে, আমরা একটা কাজ করবো, আমরা তোমাদেরকে পড়িয়েছিলাম, আচ্ছা আগে এটা তুলে নেই, টেন এ ওভার ওয়ান মাইনাস কট এ প্লাস কট এ ওভার ওয়ান মাইনাস টেন এ। দেখো একটা দেওয়া আছে টানা আর একটা দেওয়া আছে কোটা। সো টানা আর কোটা যে ব্যাপারটা আছে, এখানে আমরা কী লিখি, এ টানা ইজ ইকুয়াল টু আমরা লিখি হচ্ছে সিনা ওভার কোসা, মানে হচ্ছে টেন এ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি সাইন এ বাই কজ এ। সো আমরা কটের মানটা কীভাবে লিখতে পারি, কট এ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কজ এ ওভার সাইন এ। সো খুবই ভালো কথা, তাহলে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে এবার টেন এ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো সাইন এ ওভার কজ এ, আর নিচে লিখতে পারি ওয়ান মাইনাস কজ এ ওভার সাইন এ প্লাস কজ এ ওভার সাইন এ, ওয়ান মাইনাস সাইন এ ওভার কজ এ, এটুকু লিখতে পারি, রাইট? দেখো 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 মাই ডিয়ার ইস্টু, তো আমরা এটুকু নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, লাইফ ঠিক আছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন আগের চেয়ে ভালো আছে, আগের চেয়ে ভালো আছে, দেখ খুব ভালো। সো এবার আমরা কী করবো, এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এদেরকে আমরা এখন লসা করবো, লসা মানে আমরা এদেরকে লসাগু করবো। সো ভালো কথা, সো ভালো কথা, দেখো আমরা এখানে কী করতে পারি, উপরে যে আছে সে থাকুক সাইন এ ওভার কজ এ, আর নিচে হচ্ছে আমাদের কাছে আছে সাইন এ, তো এখান থেকে আমরা লিখতে পারি সাইন এ মাইনাস কজ এ প্লাস, আর এখানে থাকে কজ এ মাইনাস সাইন এ ওভার, আর এখানে থাকে হচ্ছে আমাদের কজ এ, আর এখানে কজ এ ওভার সাইনে। কী করলাম মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা জাস্ট এখানের মধ্যে এদেরকে লসাগু করে দিয়েছি, এখানের মধ্যে লসাগু করে দিয়েছি। আজান হচ্ছে, তো আজানটা জাস্ট শেষ হলে আমি এক মিনিটের মধ্যে আবার কন্টিনিউ করছি। সো ফাইন, অলরাইট, আজান শেষ। সো এখানে ক্ষেত্রে আমরা কী করতে পারি, দেখো তো চিন্তা করো, দেখো তো এটাকে একটাই কাজ করব, দেখো এখানে আছে কি সাইন এ, সো সাইন এ ওভার কজ এ, আর এটাকে যদি উল্টাই দেয় আমাদের কাছে থাকে একটা সাইন এ ওভার, সরি, সাইন এ মাইনাস কজ এ,
এটা দেখো এটুকু। আবার এই পাশে আবার প্লাস দিয়ে আরেকটা কাহিনী আছে, আরেকটা কাহিনী হচ্ছে এখানে দেওয়া আছে কজ এ ওভার সাইন এ, আর এখানে আবার লিখতে পাচ্ছি কজ এ ওভার কজ এ মাইনাস সাইন এ। অলরাইট, তো এইটুকু আমার কাছে দেওয়া আছে। তো আমরা এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি সাইন স্কোয়ার এ ওভার কজ এ ইনটু সাইন এ মাইনাস কজ এ প্লাস, আবার এখানে লিখতে পারি সাইন এ কজ এ মাইনাস সাইন এ, আর এখানে কী দেওয়া আছে আমাদের কজ স্কোয়ার এ। সো ভালো কথা, ভালো কথা, ভালো কথা। আবার কি ইন্টারঅ্যাক্টর নাকি? অলরাইট, সো ফাইন, আমরা যখন লসাগু নেই, আমরা যখন লসাগু করি তখন আমরা চাই বা আমাদের ম্যাথ করার সময় সবসময় মাথায় রাখবো আমরা কাদেরকে কমন নিতে পারি। সো একটা কথা চিন্তা করে দেখো তো, আমরা যদি এদেরকে যদি কমন ফ্যাক্টর হিসেবে যদি কল্পনা করতে চাই, তাহলে দেখো তো এখানে আছে সাইনে মাইনাস কজে, এখানে আছে কজে মাইনাস সাইনে। তো এটাকেও তাহলে আমাদের সাইনে মাইনাস কজে যেমন আছে, এটাকে আমাদের সাইনে মাইনাস কজে বানাতে হবে। যদি বানাতে হয় তাহলে দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি যদি একটা কাজ করি, এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নিই, মাইনাস কমন নিয়ে সামনে নিয়ে নিই, তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি না দেখো তো, সাইন এ মাইনাস কজ এ, একটা মাইনাস কমন নিয়েছি জাস্ট। জিনিসটা কি দেখো তো, আমি যদি লিখি হচ্ছে এ মাইনাস বি, এ মাইনাস বিকে আমি এভাবে লিখতে পারি না, সামনে একটা মাইনাস কমন নিয়ে বি মাইনাস এ পারি না। তাহলে এবার দেখো সামনে একটা মাইনাস আছে, এ মাইনাস আর এই যে প্লাস, এই দুটো গুণ হয়ে কি হয়ে যাবে, এই পুরোটা জিনিসটা এটা হয়ে যাবে মাইনাস, যদি আবার ব্লার না হয়ে যায়, বা যাক আলহামদুলিল্লাহ ঠিক আছে ব্লার হয়নি, কুল। এটা যদি হয়ে থাকে তাহলে এখন আমরা কি করতে পারি দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি যদি এদেরকে এখন যদি আমি যদি লসাগু করে এই জিনিসটাকে এ পাশে নিয়ে আসি, তাহলে আমি উপরে পাই হচ্ছে আমাদের সাইন কিউব এ, আর এখানে হচ্ছে এটা থাকুক, আর এদিকে থাকবে হচ্ছে সাইন এ কজ এ, আর এখানে পাই সাইন এ মাইনাস কজ এ, আর উপরে পাই সাইন কিউব মাইনাস কজ কিউব এ। ভালো কথা, ভালো কথা। সো এইটুকু আমাদের কাছে এখানে আপাতত আই গেস ক্লিয়ার। সো ফাইন, দেখি, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ নেট আর ডিস্টার্ব করছে না, নেটে আজকে ভয়াবহ রকমের ডিস্টার্ব করতেছে আসলে, ক্লাসের পুরো আসলে মানে কি বলে মন মানসিকতাটা নষ্ট করে দেয়। হাউএভার, এখন আমরা কি করতে পারি দেখো তো, এটা একটা আমাদের কাছে ফর্মুলা কি মনে আছে কিনা তোমরা বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? মনে আছে কিনা তোমরা বলো তো এটা। এটা যদি মনে থাকে তাহলে আমরা এখানে এটা লিখতে পারি না, এইখানে সাইন এ মাইনাস কজ এ, আবার এখানে কি লিখতে পারি সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ কজ এ প্লাস কজ স্কোয়ার এ ওভার, এখানে যা লিখতে পারি সেটা হচ্ছে নিচে থাকে কি আমাদের কাছে সাইন এ কজ এ আর সাইন এ মাইনাস কজ এ। তাহলে একবার চিন্তা করে দেখো, উপরে সাইনে মাইনাস কজে আছে, নিচে আবার সাইনে মাইনাস কজে আছে, তাহলে এবার একটা কথা চিন্তা করে দেখো, এইটা এইটা এবং এইটা, এই দুটো জিনিস কী হয়ে যাবে, ঘ্যাচাং করে চলে যাবে। যদি চলে যায় তাহলে বাকি আর কি পার্ট থাকে আমাদের কাছে, এইটুকু থাকে দেখো তো সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ কজ এ প্লাস কজ স্কোয়ার এ, আর নিচে থাকে সাইন এ কজ এ। অলরাইট, অলরাইট, অলরাইট। সো আমি না প্রশ্নটা মনে তুলতে একটু ভুল করেছি, প্রশ্নটা কী দেওয়া আছে আমাদেরকে, সেক এ কজ এ প্লাস ওয়ান, সেক এ কোসেক এ প্লাস ওয়ান, এটা দেওয়া আছে প্রশ্নে এই অংশটুকু। তো দেখো এই জিনিসটাকে যদি, এই জিনিসটাকে যদি দেখো তো, এখানে একটা সাইন স্কোয়ার এ আছে, এখানে একটা কজ স্কোয়ার এ আছে, এবং তারা যুক্ত অবস্থায় আছে, তাহলে আমরা এদেরকে কী করবো, এদেরকে এক করে দিব। এক করে দেওয়া মানে কি, এটার মান হচ্ছে ওয়ান। তো আমরা এখান থেকে লিখতে পারি ওয়ান প্লাস সাইন এ কজ এ ওভার, এখানে লিখতে পারি সাইন এ কজ এ। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে দেখো তো সাইন এ কজ এ এটা ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস ওয়ান বাই সাইন এ
কজে, একদম সত্যি করে বলো তো, একদম সত্যি করে বলো, ওয়ান বাই সাইনে ইজ ইকুয়াল টু কত হবে কোসেক এ, ওয়ান বাই কজে ইজ ইকুয়াল টু কত, মানে ওয়ান বাই কজে ইজ ইকুয়াল টু কত হবে সেক এ। তাহলে দেখো আমি যদি এটা যদি এখান থেকে পেয়ে থাকি, আমি যদি দেখো এই যে এখান থেকে, এখান থেকে ওয়ান প্লাস ওয়ান বাই সাইন এ কজ এ যদি পেয়ে থাকি বলো তো, তাহলে এটাকে তুমি ওয়ান প্লাস কোসেক এ আর সেক এ লিখতে তুমি কি লজ্জা পাবা বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি কি লজ্জা পাবা? অ্যান্ড দেখো তো এটাই আমাদের কিন্তু বলে দিয়েছে রাইট হ্যান্ড সাইড বলে, রাইট হ্যান্ড সাইড বলে একদম একদম পুরা সহি বাংলা পদ্ধতিতে প্রমাণ করে দেওয়া হলো। তো মাই ডিয়ার স্টুডেন্টস, যেহেতু বারবার বারবার ইন্টারাপ্টেড হয়েছে, বারবার বারবার তোমরা প্রবলেম ফেস করেছো, আমি এটাকে আরেকবার রিপিট করি তোমাদের জন্য, অ্যান্ড তারপর জিজ্ঞাসা করি যে তোমরা বুঝতে পেরেছো কি না। সো দেখো প্রথমে যে জিনিসটা দেওয়া ছিল আমাদেরকে ম্যাথটা, এই স্টেজে আমাদের বলছে লেফট হ্যান্ড সাইড, বলে যে আমাদেরকে দেখাও রাইট হ্যান্ড সাইডে যে জিনিসটা আছে এটা আমার চোখের সামনে হাজির করো। তো তুমি কী করবে প্রথমেই, আমি তো কিছু জানি না একদম, মোটামুটি কিছু মানে আমার কাছে কোনো আইডিয়াই নেই, তো এই ম্যাথটা আমি কী করবো, আমি যা জানি সেটা হচ্ছে এই টানা, টানা মানে হচ্ছে যে সিনা বাই কোজা, মানে কি ট্যান এ ইজ ইকুয়াল টু আমাদের সাইন এ ওভার কজে, তো আমি এটাই লিখেছি এখানে, আবার কটে মানে কি কজে ওভার সাইন এ। সো খুব সিম্পল কথা, তো আমি সব জায়গায় জাস্ট এই সূত্রটাই অ্যাপ্লাই করলাম। তো এবার এবার কী কাজ, এবার কাজটা হচ্ছে যে এই যে এই এই জিনিসটা এদেরকে আমি সর্বোচ্চ যে কাজ করতে পারি, নিচে একটা ঝামেলা আছে, ঝামেলাকে আমাদের সলভ করার জন্য লসাগু করে দিলাম, এই যে লসাগু করে এরকম এরকম আকার পেয়েছি। এবার লসাগু করে কী করলাম, তাদেরকে এই যে সিস্টেমেটিক ওয়েতে উল্টা করে গুণ করে দিলাম, উল্টা করে গুণ করা মানে কি ওই যে আমাদের ভগ্নাংশ আকারে এদেরকে সিম্পলিফাই করা। এরপর সিম্পলিফাই করার পর ও আচ্ছা তা আমাদের কাছে এই অবস্থা আসে, এই অবস্থা আসার পরে কী করলাম আবার লসাগু করলাম, লসাগু করে আমাদের কাছে কী থাকে দেখো তো, উপরে থাকে আমাদের কাছে সাইন কিউব এ মাইনাস কস কিউব এ, আর নিচে যেটা থাকে সেটা হচ্ছে যে আমাদের সাইন এ কজ এ আর সাইন এ মাইনাস কজ এ। খুবই ভালো কথা, এটাকে আমি সূত্র ফলালাম, সূত্র কিসের, এ কিউব মাইনাস বি কিউবের যে ফর্মুলা সেটা। অ্যান্ড তারপর মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা ধীরে 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 আমরা যখন একদম নর্মাল সহি বাংলা পদ্ধতিতে আমরা প্রমাণ করে দেখালাম যে যেটা আছে সেটা, অনেকেই আমাকে খুব বেশি পরিমাণে প্রশ্ন করেছিল যে আসলে ভাইয়া স্টেপসগুলো মনে থাকে না বা কোনটা ধরে শুরু করবো এটাই বুঝি না, এ ধরনের প্রবলেমগুলো তোমাদের বেশি হয়। তো এই প্রবলেমটা থেকে সলিউশন পাওয়ার জন্য সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে মানে ম্যাথের জন্য সবচেয়ে বড় সূত্র হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। বাট তোমরা যে প্রসেসটা দেখবা, আমি তোমাদেরকে বলি, অনেকে যারা যারা পাজল খেলেছো না অনেকে, বা যেটাকে বলা হয় মেজ বলা হয়, মেজ কীরকম, এই যে এরকম একটা রাস্তা থাকে আবার এরকম রাস্তা, একসময় দেখা যাচ্ছে রাস্তা আসলে নাই, এরকম মেজ দেখেছো না? সো ট্রাইগোনোমেট্রিতে তোমরা এরকম ওয়েতে করবা। আমি যেটা প্রিফার করবো তোমাদেরকে, এই যে এই ম্যাথটা তোমরা একটা না একটা স্টেজে গিয়ে তুমি আটকে যেতে পারো, আটকে যেতে পারলে ঠিক যে জায়গায় আটকেছো ওই জায়গায় আরেকটা অল্টারনেটিভ ফলো করো। সো তুমি যখন এভাবে বারবার বারবার করে প্র্যাকটিস করতে থাকবা, আমি যেটা বলছি এটা ক্লাস নাইনদের জন্য, যারা যারা ক্লাস নাইনে আছো তাদের জন্য, অ্যান্ড ক্লাস টেনে যারা আছো তাদের জন্য বলবো, এই কারণে বারবার বারবার প্র্যাকটিস করে দেখবা যে ইজিয়েস্ট ওয়ে, তুমি একদম সহজে যে পদ্ধতিতে তুমি এটা সলভ করতে পারবা ঠিক সেটাই তোমার মনে গেঁথে যাবে। আচ্ছা ঠিক আছে, যাক লাইক দেখা যাচ্ছে, সেটাই তোমার মনে গেঁথে যাবে। তারপর তখন থেকে তুমি এটাকে এক্সেল করা শুরু করবে, এভাবে দেখবা যে তোমার কাছে যে ভুলটা একবার করেছো এই খাতা, এই ভুলটা তোমার পরীক্ষার খাতায় করা হবে না আর করা লাগবে না। যারা টেনে আছো, যারা অলরেডি মোটামুটি ওইরকম সময় নাই এত বেশি প্র্যাকটিস করার বা মানে ওইভাবে প্র্যাকটিস করার, টেনে যারা আছো তারা স্পেসিফিক্যালি আমি যেটা সাজেস্ট করবো, সবগুলো ম্যাথে তোমরা আটকাবা না, স্পেসিফিক্যালি যেসব ম্যাথগুলো আটকাবা ওই ম্যাথের মতোই দেখবা 10-12 টাইপ তোমার এমনিই থাকবে, মানে টাইপ করা লাগবে না, ওই 10-12 টাইপ তোমার পরীক্ষায় আসবে, ওইটা নাহলে অন্যটা, ওই ম্যাথটাই তুমি বারবার 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 করে প্র্যাকটিস করো, দেখবা যে ওই টাইপের যত ম্যাথ আছে তোমার একটা ফিগার আউট হয়ে যাবে। আর যারা যারা অলরেডি এইচএসসি 23 মানে হচ্ছে এবার যারা এসএসসি দেওয়ার কথা, যাদের আসলে ট্রাইগোনোমেট্রি বেসিক দুর্বল হালকা পাতলা ফাঁকি দিয়ে আসছো, তাদের জন্য আমার সাজেশন থাকবে হচ্ছে যে ট্রাইগোনোমেট্রির নর্মাল ক্যালকুলেশন বা বেসিক ক্যালকুলেশনগুলো এগুলো একটু মুখস্থ করে ফেলবা। যেমন অনেক সময় দেখা যায় যে ইন্টারমিডিয়েটে উঠে অনেকে সাইন 30° মানটা পারে না, সাইন 45° মানটা পারে না, ট্যান 45° মানগুলো পারে না, এটা এটা খুবই খারাপ জিনিস মাই ডিয়ার স্টুডেন্টস, এই জিনিসও তোমরা কইরো না। আর স্টেপের ক্ষেত্রে বলা যায় ইন্টারমিডিয়েটে ট্রাইগোনোমেট্রি একটু ইজিয়ার, তো কেন ইজিয়ার বললাম,
ইন্টারমিডিয়েটের যে ট্রাইগোনোমেট্রিটা আসল ট্রাইগোনোমেট্রি থেকে আসে আসলে। এখানে যা দেখে এটা আমাদের জাস্ট রূপক করতে বা একটা মাত্র জাস্ট ট্রায়াঙ্গেল নিয়ে করায়। সো এইচএসসিতে গিয়ে তোমরা যারা উঠবা তাদের ক্ষেত্রে দেখবে যে আমরা অলরেডি বললাম আমি তো তোমাদের যে আমরা অলরেডি তোমাদের কাছে প্লেলিস্টটা ওপেন করে দেওয়া আছে সবার জন্য, এটা ওপেন অ্যান্ড ফ্রি থাকবে। এটা তোমরা দেখতে পারো ওইখানে গিয়ে যে আমি খুবই ডিটেলসে তোমাদেরকে এখানে পড়িয়ে দিয়েছি, তো তোমরা একটু এসেন্স পাবা আসলে এইচএসসির ট্রাইগোনোমেট্রিটা কেমন। সো অনেকটাই ছোঁয়া আছে এসএসসির সাথে, তবে ওইটা একটু বেশি মজার। হাউ এভার, তো মাই ডিয়ার স্টুডেন্টস আমাকে একটু তোমরা কনফার্ম করো এটা তোমরা বুঝতে পেরেছো কিনা, এই ম্যাথটা জিজ্ঞাসা করার মতো মাত্র প্রথমে একটা ম্যাথ পেলাম আজকে, আমাকে একটু তোমরা বলো যে বুঝতে পেরেছো কিনা। আমি এক্সট্রিমলি সরি সবার কাছে যে ইন্টারনেট কানেকশনের বারবার বারবার ডিস্টারবেন্সের কারণে আজকের এই ক্লাসটা বাকি অংশটুকু তোমাদেরকে রেকর্ডেড দেওয়া লাগছে। সো মাই ডিয়ার স্টুডেন্টস তাহলে একটু মন খারাপ করবে না, আশা করি তোমাদের সবগুলো টপিক আমি কভার করে দেবো ইনশাল্লাহ। সো তাহলে আমরা এই ম্যাথটা যেহেতু আটকে গিয়েছি, তাহলে এই ম্যাথটা থেকে আমরা বাকি অংশটুকু তোমাদেরকে আমি করিয়ে দিব। সো এই ম্যাথটা একবার তোমাদেরকে বুঝিয়ে দিই, দেন আমি জাস্ট পরবর্তী টপিকে যাব। প্রথম যে ব্যাপারটা যেটা সেটা হচ্ছে আমাদেরকে বলেছে যে আসলে প্রমাণ করো যে ট্যান এ ওভার ওয়ান মাইনাস কট এ প্লাস কট এ ওভার ওয়ান মাইনাস টেন এ ইজ ইকুয়াল টু যেটা দেওয়া আছে সেক এ কোসেক এ প্লাস ওয়ান, এটা আমাদেরকে প্রুফ করা লাগবে, আমাদেরকে এটা দেখানো লাগবে। সো ভালো কথা, তো আমরা সিম্পলি যে জিনিসটা জানি সেটা হচ্ছে আমাদেরকে লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা যদি স্টার্ট করি, সো দেখো একদম ঠান্ডা মাথায় যদি চিন্তাভাবনা করে দেখো তোমার মাথায় যেটা আসবে সেটা হচ্ছে যে এই যে আমাদের ট্যান এ, সো এই ট্যান এ মানে হচ্ছে আমরা কী জানি সাইন এ বাই কজ এ, এই কট এ মানে হচ্ছে আমরা জানি কজ এ বাই সাইন এ। সো খুবই ভালো কথা, তো এই ক্ষেত্রে আমরা জাস্ট যে কাজটা করেছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় এদেরকে ভেঙেছি, ভেঙে যে কাজটা করলাম এদেরকে আমি লসাগু করে দিয়েছি। লসাগু করে যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি তখন দেখি যে আমাদের সিনারিওটা দেখতে ঠিক এরকম আসে। সো আমি এদেরকে যদি লসাগু করতে হয় আমাদের সুবিধার্থে আমরা এইখানে আবার যে কাজটা করেছি কমন নিয়েছি, কী কমন নিয়েছি মাইনাস কমন নিয়েছি, মাইনাস কমন নিয়ে এখানে একটা মাইনাস দিয়েছি। তারপর যে বাকি কাজটা হচ্ছে এই যে আমাদের যেহেতু সাইন কিউব এ মাইনাস কস কিউব এ ওভার সাইন এ কস এ ইনটু এখানে আবার কী আছে সাইন এ মাইনাস কজ এ এই অবস্থা আছে, অ্যান্ড এই কাজটাই আমরা জাস্ট আবার করেছি। সো দেখো মাই ডিয়ার স্টুডেন্টস এখানে আমরা দেখি কাটাকাটি করে শেষমেশ আমাদের কাছে যেটা থাকে সেটা হচ্ছে এই যে দেখো তো এখানে সাইন স্কোয়ার এ আর কজ স্কোয়ার এ মিলে হয় ওয়ান, তাহলে ওয়ান প্লাস আর এদিকে হচ্ছে যে সাইন এ কজে ছিল নিচে, তাই না? তো দেখো তো আমাদের কী ছিল এখান থেকে যদি এই জিনিসটা আবার ওয়ান প্লাস সাইন এ কজে ডিভাইডেড বাই সাইন এ কজে, সাইন এ কজেকে সাইন এ কজে দিয়ে ভাগ করলে থাকে হচ্ছে ওয়ান আর বাকিটা ওয়ান বাই সাইন এ কজে। তো বাকি কাজের মতো মাই ডিয়ার স্টুডেন্টস আমরা সলভ করে ফেলেছি। সো ভালো কথা, তাহলে চলো আমরা আরও কিছু প্রবলেম দেখি বইয়ের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো যেগুলো কিনা আমাদের পরীক্ষায় আসতে পারে অ্যান্ড যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট। অলরাইট, ফাইন, তাহলে এক্ষেত্রে আমাদের আরও একটা প্রবলেম আছে সেটা হচ্ছে যে কজ এ ওভার ওয়ান মাইনাস টেন এ প্লাস সাইন এ ওভার ওয়ান মাইনাস কট এ ইজ ইকুয়াল টু সাইন এ প্লাস কজ এ, এটা আমাদেরকে দেখানো লাগবে। খুবই ভালো কথা, তো এটার ক্ষেত্রে আমরা সেম কাজ আগের মতোই কী করতে পারি, এখানে আমরা কী করবো আগের মতোই আমরা এই যে আমাদের কাছে কজ এ আছে লেফট হ্যান্ড সাইড অফকোর্স, সো কজ এ আছে ওয়ান মাইনাস কী আছে টেন এ প্লাস সাইন এ আর ওয়ান মাইনাস কজ এ ওভার সাইন এ, অলরাইট, এটুকু আমাদের কাছে দেওয়া আছে। তো একটা কাজ করি এখানে টেন একে আমরা লিখতে পারি সাইন এ ওভার কজ এ, সো সিম্পল। তো উপরে লিখতে পারি আমরা এটাকে যদি লসাগু করি নিচে, লসাগু করলে কজ এ মাইনাস সাইন এ ওভার কজ এ আর এখানে হচ্ছে কজ এ প্লাস আর এখানে হচ্ছে আমরা পাই সাইন এ আর এখানে হচ্ছে আমরা পাই সাইন এ মাইনাস কজ এ ওভার সাইন এ। খুবই ভালো কথা, তো এক্ষেত্রে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে কজ এ স্কোয়ার এ ওভার কজ এ মাইনাস সাইন এ প্লাস সাইন স্কোয়ার এ ওভার সাইন এ মাইনাস কজ এ, এটুকু আমরা পাই। সো
সিম্পলি 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 এখান থেকে আমরা যে জিনিসটা ডেরাইভ করতে পারি, অলরাইট, সো সিম্পল। এরপর 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 আমাদের যে জিনিসটা আসে এখান থেকে সেটা হচ্ছে আমরা এখান থেকে একটা জিনিস মাইনাস কমন নিব আবার আগের মতো। সো কজ স্কোয়ার এ মাই ওভার কজ এ মাইনাস সাইন এ, আর এখানে একটা মাইনাস কমন নিলে আমাদের থাকে এখানে কজ এ মাইনাস সাইন এ, আর উপরে থাকে হচ্ছে সাইন স্কোয়ার এ। তাহলে এখান থেকে আমরা পাই কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ ওভার কজ এ মাইনাস সাইন এ, এখানে পাই হচ্ছে কজ এ প্লাস সাইন এ কজ এ মাইনাস সাইন এ, আর এখানে পাই হচ্ছে আমরা কজ এ মাইনাস সাইন এ। দেখো তো দেখো তো দেখো তো দিন শেষ অবশিষ্ট কী থাকে আমাদের কাছে, কজ এ প্লাস সাইন এ। এই হচ্ছে মাই জেস্ট ওয়েস আমাদের হিসেব নিকেশ, এই হচ্ছে আমাদের হিসেব নিকেশ এই ম্যাথের জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি দেখি ফ্রেমটা কি ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, ফাইন। সো 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 তারপর 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 এরপর একটা ছোট্ট একটা অঙ্ক দেখাবো, ছোট্ট একটা ম্যাথ দেখাবো, সেটা হচ্ছে ট্যান এ ইন্টু রুট ওভার ট্যান এ ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু সাইন এ। অলরাইট, তো এখান থেকে আমরা যে কাজটা করা লাগবে এটা আমাদেরকে প্রমাণ করা লাগবে। তো আমি লিখি লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড আমাদেরকে বলছে যেটা কি না ট্যান এ রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ, আর তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে ট্যান এ ইজ ইকুয়াল টু এটা হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ মানে রুট ওভার কজ স্কোয়ার এ। তো সেক্ষেত্রে আমরা পাই সেখানে ট্যান এ ইজ ইকুয়াল টু সরি ট্যান এ ইন্টু কজ এ, ট্যান এ মানে হচ্ছে সাইন এ ওভার কজ এ, কজ এ ইজ ইকুয়াল টু সাইন এ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে ম্যাথটা। সো আশা করি মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা সবাই বুঝতে পেরেছ। সো তারপর 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 আমরা কিছু কিছু খুব ইম্পর্ট্যান্ট ম্যাথ করে দিয়ে এই চ্যাপ্টারের আমরা ম্যাথগুলো শেষ করব। সো ভালো কথা, চলো দেখি। তাহলে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সেক এ প্লাস ট্যান এ ওভার কোসেক এ প্লাস কট এ। ইজ ইকুয়াল টু কোসেক এ মাইনাস কট এ ওভার সেক এ মাইনাস ট্যান এ। অলরাইট অলরাইট অলরাইট, সো এটা হচ্ছে তাহলে আমাদের ম্যাথটা। সো সিমিলারলি আমরা যে কাজ করব বামপক্ষ বা লেফট হ্যান্ড সাইড দিয়ে কাজ করব। অলরাইট, লেফট হ্যান্ড সাইড। অলরাইট, সো আমাদের দেওয়া আছে কি সেক এ প্লাস ট্যান এ ওভার কোসেক এ প্লাস কট এ। অলরাইট অলরাইট অলরাইট, সো এই ম্যাথটার ক্ষেত্রে এটা খুবই খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। অ্যান্ড আমরা যে কাজ করব এটার অনুবন্ধি দিয়ে উপরে নিচে গুণ দিব, আবার এটার অনুবন্ধি দিয়ে উপরে নিচে গুণ দিব। তো দেখো এই ম্যাথটাকে আমরা কী করি, সেক এ প্লাস ট্যান এ এটার অনুবন্ধিকে সেক এ মাইনাস ট্যান এ নিচে গুণ দিয়ে দেই, সেক এ মাইনাস ট্যান এ এটার অনুবন্ধি আবার এটাকে লিখি কোসেক এ প্লাস
cot a তাহলে এখান থেকে আমরা লিখতে পারি cosec a minus cot a এটার অনুবন্ধী cosec a minus cot a এই যে এটা মিলে কি হয়ে যায় sec square a minus tan square a নিচে কি হয়ে যায় cosec square a minus tan square a অলরাইট তারপর যে বাকিটা থাকে আমাদের কাছে দেখো sec a minus tan a আর নিচে না উপরে থাকে হচ্ছে cosec a minus cot a যা দরকার ছিল আর এখানে থাকে হচ্ছে sec a minus tan a তো এখানে আমরা লিখতে পারি cosec a minus cot a over sec a minus tan a right hand side এই হচ্ছে ম্যাট্রিক্স আমাদের হিসাবটুকু left hand side is equal to right hand side এভাবে লিখতে হবে অতএব left hand side is equal to right hand side এই হচ্ছে অবস্থা সো চলো এরপর আরো কিছু ম্যাথ দেখি আমি প্রত্যেকটা ম্যাথ করাই দিব আমি তোমাদেরকে বলেছি এ টু জেড প্রত্যেকটা ম্যাথ করাই দিব সো ইনশাআল্লাহ যদি লাইভে হতো লেকচারটা কমসে কম আমার প্রায় কত 3 ঘন্টা মিনিমাম তো হওয়ার কথা ছিল 3 ঘন্টা প্লাস হওয়ার কথা ছিল দুর্ভাগ্যবশত হলো না সমস্যা নেই আমি তোমাদের এখানে আমি সব করিয়ে দিব cosec a ওভার cosec a মাইনাস 1 প্লাস cosec a ওভার cosec a প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 sec square a অলরাইট সো ভালো কথা তো এটার ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডকে আমরা লসাগু করে দিব লেফট হ্যান্ড সাইড লসাগু করে দিলে আমাদের কাছে থাকে হচ্ছে cosec square a minus 1 cosec a into cosec a plus 1 plus cosec a into cosec a minus 1 এক্ষেত্রে cosec square a plus cosec a plus cosec square a minus cosec a অলরাইট তারপর এখানে হচ্ছে cosec স্কয়ার a মাইনাস 1 সো খুবই ভালো কথা তো এটার ক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হচ্ছে এখানে cosec স্কয়ারে cosec a কাটা আর এখানে থাকে হচ্ছে 2 cosec স্কয়ার a আর নিচে হচ্ছে cot স্কয়ার a থাকে আমরা কি জানি cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইজ ইকুয়াল টু 1 তার মানে 1টা যদি এই পাশে চলে আসে এই পাশে থাকে cot স্কয়ার a সো সিম্পলি মাই ডিয়ার স্টুডেন্টস দেখো এখানে কি পাই 2 ইনটু cosec স্কয়ার এ 1 বাই সাইন স্কয়ার এ cot স্কয়ার এ মানে হচ্ছে সাইন স্কয়ার নিচে আসো তো a বাই cos স্কয়ার a তার মানে আমরা যেটা পাই সেটা হচ্ছে 2 বাই cos স্কয়ার a হুইচ মিনস 2 sec স্কয়ার এ এই হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের হিসাবটা সো দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছ সো একই ম্যাথ খুবই সহজ অঙ্ক জাস্ট স্টেপগুলো মনে রাখার ব্যাপারটা হচ্ছে কি আমি যেটা নর্মালি প্রেফার করি বি স্ট্রেট ফরওয়ার্ড টু ম্যাথ তোমরা ম্যাথকে এত উত্তসম্মত করার দরকার নেই তুমি যদি ম্যাথটাকে তোমার নিজের ওয়েতে দেখো প্রথম প্রথম বাসায় যখন প্র্যাকটিস করবো অফকোর্স তখন পরীক্ষায় গিয়ে আসলে ওই যে হনুগিরি দেখাতে গিয়ে আবার দেখবা যে পরীক্ষা খারাপ করে বসবা দরকার নেই এই জিনিসটা সো এইটা তাহলে এই জিনিসটা তোমরা মাথায় রাখবা সবসময় এখান থেকে আমরা কী করলাম তারপর আমরা জাস্ট সিম্পলি লসাগু করে দিলাম এখানে দেখা যাচ্ছে যে আমাদের আলাদা কোনো টেকনিক খাটায় কোনো লাভ নেই অ্যান্ড আমরা সিম্পলি কী করে দিলাম লসাগু করে দিলাম লসাগু করে দিয়ে আমাদের কাছে এই একটা চিত্র আসে অ্যান্ড এটাকে আমরা দেখলাম যে একটু হাউ মাউ খাও কট স্কোয়ার এর গন্ধ পাও সো এই কাজ করে আমরা বাকিটার মতো করে ফেলেছি সো ভালো কথা তারপর খুবই অসাধারণ আরও একটা ম্যাথ আছে
সেটা হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন এ, ওয়ান বাই ওয়ান প্লাস সাইন এ প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস সাইন এ ইজ ইকুয়াল টু টু সেক স্কোয়ার এ। অলরাইট, সো ভালো কথা। তো এটার ক্ষেত্রে আমরা কি কাজ করতে পারি দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা প্রমাণ করা লাগবে, সিম্পল। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস সাইন এ, সাইন ওয়ান প্লাস সাইন এ ওয়ান মাইনাস সাইন এ, ওয়ান মাইনাস সাইন এ প্লাস ওয়ান প্লাস সাইন এ। এক্ষেত্রে আমরা লিখতে পারি সেটা হচ্ছে টু ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ, টু ওভার কজ স্কোয়ার মানে হচ্ছে টু সেক স্কোয়ার এ ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আশা করি মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা বুঝতে পেরেছ। সো ফাইন, সো ভালো কথা। তারপর 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 হচ্ছে যে আরও একটা অসাধারণ অঙ্ক আমি করব এখন, সেটা হচ্ছে ট্যান এ সেক এ। দিয়ে দাঁড়াও, ট্যান এ ওভার সেক এ প্লাস ওয়ান মাইনাস সেক এ মাইনাস ওয়ান ওভার ট্যান এ ইজ ইকুয়াল টু জিরো। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু ট্যান এ ওভার সেক এ প্লাস ওয়ান মাইনাস সেক এ মাইনাস ওয়ান ট্যান এ। ওকে, তো এখন এখান থেকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এদের ক্ষেত্রে আমি ডিরেক্টলি আমি এদেরকে লসাগু করে ফেলবো। আমি আগে চেক করি যে প্রশ্নটা ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, তো সিম্পলি যে কাজটা করবো সেটা হচ্ছে এখানের মধ্যে লসাগু করে দিই। ট্যান এ সেক এ প্লাস ওয়ান ট্যান স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ মাইনাস প্লাস ওয়ান হবে, সিম্পল। সো এক্ষেত্রে তাহলে আমরা কী পাই, ট্যান স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ ইজ ইকুয়াল টু কত হয়, ওয়ান। ওয়েট 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 ওয়েট, এখানে তো মাইনাস হওয়ার কথা, দাঁড়াও। এটা একটু হিসাব করে দেখাই তোমাদেরকে। হ্যাঁ, মাইনাস মাইনাসের মতো থাকুক, সমস্যা নেই। এখানে ক্ষেত্রে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান। অলরাইট, সে ট্যানের মতো থাকুক। এখান থেকে যে জিনিসটা পাই সেটা হচ্ছে ট্যান স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ মাইনাস সরি প্লাস ওয়ান ওভার ট্যান এ সেক এ প্লাস ওয়ান। এক্ষেত্রে দেখো তো আমরা কি জানতাম, সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ইজ ইকুয়াল টু ওয়ান না। তো এক্ষেত্রে আমরা লিখতে পারি সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ সামনে একটা মাইনাস প্লাস ওয়ান ওভার ট্যান এ সেক এ প্লাস ওয়ান। খুবই ভালো কথা। তো এক্ষেত্রে এটা পুরোটার ভ্যালু কত হবে, ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাকিটা জিরো। অলরাইট, সো তাহলে একটাই কাজ করি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভেন। অলরাইট অলরাইট অলরাইট, এরপর আরও কিছু ম্যাথ আছে আমাদের 9.1 এর, চলো সলভ করি ওগুলো। সো দেয়া আছে, প্রমাণ করতে হবে ট্যান থিটা প্লাস সেক থিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস সাইন থিটা ওভার ওয়ান প্লাস সরি ওয়ান মাইনাস সাইন থিটা। অলরাইট, এই হচ্ছে অবস্থা। সো এটাকে নিয়ে আমাদের কাজ করা লাগবে। তো লেফট হ্যান্ড সাইড লিখি,
এটা কিভাবে লেখা যায়। তো আমরা কি করব, এদেরকে ভাঙবো আগে। হ্যাঁ, সাইন থিটা ওভার কস থিটা প্লাস ওয়ান বাই কস থিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু সো এখানে তাহলে আমরা লিখতে পারি কস স্কোয়ার থিটা ওয়ান প্লাস সাইন থিটা হোল স্কোয়ার। তো এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে ওয়ান প্লাস সাইন থিটা হোল স্কোয়ার ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, ওয়ান প্লাস সাইন থিটা হোল স্কোয়ার ওভার ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান মাইনাস সাইন থিটা। অ্যান্ড ফাইনালি আমরা যেটা পাই সেটা হচ্ছে ওয়ান প্লাস সাইন থিটা ওভার ওয়ান মাইনাস সাইন থিটা। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে বলে দেওয়া হয়েছে। অ্যান্ড দ্যাটস ইট। অলরাইট, অ্যান্ড তারপর হচ্ছে যে আমাদের নেক্সট ম্যাথ করি। চলো নেক্সট ম্যাথে আমাদের বলা আছে কি, বলা আছে হচ্ছে কট এ প্লাস টেন বি ওভার কট বি প্লাস টেন এ ইজ ইকুয়াল টু কট এ ইন্টু টেন বি। অলরাইট, এটা আমাদের দেওয়া আছে। সো খুবই ভালো কথা। এদের ক্ষেত্রে আমরা তাহলে কী করতে পারি, লেফট হ্যান্ড সাইড সো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু দেওয়া আছে কট এ প্লাস টেন বি ওভার কট বি প্লাস টেন এ। সো আমাদের প্রথম যে দায়িত্ব সেটা হচ্ছে যে যারা যারা কটে আছে তাদেরকে টেনে নিয়ে আসা। কটকে বললাম দিনের পথে আসো প্লাস টেন বি ওভার, আর এখানে হচ্ছে ওয়ান বাই টেন বি প্লাস টেন এ। অলরাইট, অ্যান্ড এই ক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হচ্ছে ওয়ান প্লাস টেন এ টেন বি ওভার ওয়ান প্লাস টেন এ টেন বি কি সেম আসে? দাঁড়া, ওয়েট, ওয়েট। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা পাই, আমাদের এখানে হয়তো একটু ঝামেলা হয়েছে। ওয়েট, হ্যাঁ এখানে একটা টেন, সরি দুঃখিত, এখানে আমি একটা জিনিস লিখতে ভুলে গেছি। ওয়ান প্লাস টেন এ টেন বি ওভার, এখানে থাকে হচ্ছে টেন বি। খুবই ভালো কথা। তাহলে দেখো তো এইটা আর এইটা কাটাকাটি চলে যায়, আর এখানে থাকে হচ্ছে নিচে ওয়ান বাই টেন এ ইন্টু, আর উপরে থাকে হচ্ছে যে আমাদের টেন বি। সো ওয়ান বাই টেন এর মান কত? কট এ, আর এখানে হচ্ছে টেন বি, হুইচ ইজ রাইট হ্যান্ড সাইড। এই হচ্ছে অবস্থা, কট এ টেন বি। সো ভালো কথা। তাহলে আমরা এর পরবর্তী ম্যাথ দেখি চলো। অ্যান্ড বোর্ডে দেখবা যে মোস্টলি হচ্ছে এই ম্যাথগুলোই ঘুরাই ফিরাই দেয়, খুব একটা কঠিন বা টাফ ম্যাথ কিন্তু দেয় না। সো দেখবা যে আমি যা যা করিয়ে দিচ্ছি এগুলার বাইরে পরীক্ষা আসবেই না ইনশাল্লাহ। ওয়ান মাইনাস সাইন এ ওয়ান প্লাস সাইন এ ইজ ইকুয়াল টু সেকে মাইনাস টেন এ, ওকে ভালো কথা। তো এটার ক্ষেত্রে আমরা কী দেখবো, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রুট ওভার ওয়ান মাইনাস সাইন এ ওয়ান প্লাস সাইন এ। তো আমরা এখানে একটা কাজ করব, উপরে যে আছে তার অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করব। যদি তাই হয়ে থাকে রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ
होल स्क्वायर रूट ओवर वन माइनस साइन ए होल स्क्वायर एखे थे हे कॉस स्क्वायर ए ताहोले वन माइनस साइन ए ओवर कॉस ए इज इक्वल टू लिखते पारी आमरा सेक ए माइनस टेन ए एटाई राइट हैंड साइड सो भलो कथा ताहोले चलो एर परवर्ती आमरा आरो किछु मैथमेटिकल प्रब्लेम देखी लास्टे जे कयेकटा मैथ पढ़ाबो तीन चारटार मतो ए मैथगुलो खूबी खूबी इम्पर्टेंट एबं बोर्डे आसार मतो ओके सो चलो रूट ओवर सेक ए एगुलो किन्तु सबई 9.1 एर मैथ 9.1 रूट ओवर सेक ए प्लस वन ओवर सेक ए माइनस वन इज इक्वल टू कॉट ए प्लस कोसेक ए ऑलराइट सो ताहले आमरा एकटा काज करी सिमिलारलि लेफ्ट हैंड साइड एंड अबवियसलि आगेर मतई आमरा उपरे जे थाकबे तार माने उपरे जे थाकबे ताके आमरा डबल करे गुण दिब देखो रूट ओवर माने नीचेरटार अनुबंधी दिए उपरे नीचे गुण दिब सो सेक ए प्लस वन नीचे के आछे सेक ए माइनस वन तो आमरा आबार लिखलाम सेक ए प्लस वन ओवर सेक ए प्लस वन इंटू सेक ए माइनस वन ओके एखाने क्षेत्र लिखते पारि आमरा सेटा होच्छे सेक ए प्लस वन ओवर सेक स्क्वायर ए माइनस वन तो एटा माने कि नीचे बुझाई होच्छे जे आमादेर टेन स्क्वायर ए আর এখানে হচ্ছে আমাদের সেক এ প্লাস ওয়ান হোল স্কোয়ার সেক এ প্লাস ওয়ান ওভার টেন এ ইজ ইকুয়াল টু সেক এ ওভার টেন এ প্লাস ওয়ান বাই টেন এ তো এক্ষেত্রে আমরা পাই যেটা সেটা হচ্ছে কোসেক এ প্লাস কট এ ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড অফকোর্স লিখবা সো অসাধারণ একটা ম্যাথ এটা তোমার দুই নাম্বারেও আসতে পারে মানে দুই নাম্বার বলতে কি চার নাম্বারের জন্যও আসতে পারে অলরাইট সো তারপর কজ এ প্লাস সাইন এ ইজ ইকুয়াল টু রুট টু কজ এ হলে প্রমাণ করো যে কজ এ মাইনাস সাইন এ ইজ ইকুয়াল টু রুট টু সাইন এ ওকে সো এটা আমাদেরকে প্রমাণ করা লাগবে সো ভালো কথা একটাই কাজ করো কজ এ প্লাস সাইন এ ইজ ইকুয়াল টু রুট টু কজ এ তাই না তো তাহলে এখানে একটা কাজ করো কজ এ ইজ ইকুয়াল টু রুট টু ইজ ইকুয়াল টু রুট তুমি এখানে কজে কমন নাও মাইনাস ওয়ান অলরাইট 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 আমরা একটা কাজ করব উপপক্ষকে এই রুট টু প্লাস ওয়ান দিয়ে এটার অনুবন্ধি দিয়ে গুণ দিব রুট টু প্লাস ওয়ান সাইন এ এটা কিন্তু পুরোপুরি ত্রিকোণমিতির অঙ্কও না এটা অনেকটা আলজাব্রার অঙ্ক ফাইন তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি সেটা হচ্ছে রুট টু প্লাস ওয়ান সাইন এ অ্যান্ড আর এখানে হচ্ছে আমাদের কজ এ টু মাইনাস ওয়ান অ্যান্ড দ্যাটস ইট দেখো অতএব
প্রমাণ করে দেখিয়ে দিলাম। এই যে মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে খুবই সহজ একটা অঙ্ক এবং সুস্বাদু একটা অঙ্ক। অলরাইট অলরাইট অলরাইট, সো চলো তারপর আরও কিছু ম্যাথ দেখি। চলো চলো চলো, তারপর দেওয়া আছে ট্যান এ ইজ ইকুয়াল টু ওয়ান বাই রুট থ্রি হলে, ওয়ান বাই রুট থ্রি হলে তবে তো প্রমাণ করা লাগবে না, তবে কোসেক স্কয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ ওভার কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ ইজ ইকুয়াল টু হোয়াট এটা চেয়েছে। রাইট, সো ফাইন, আমাদের কাছে দেওয়া আছে হচ্ছে যে ট্যান এর মান হচ্ছে এত। তো সিম্পল কাজ, সবগুলোকে দেখা যাক আমরা ট্যান ট্যানে নিতে পারি নাকি। ট্যানের মান এটা হলে আমাদের কাছে কটের মান হচ্ছে রুট থ্রি, আমরা যেন এখান থেকে বের করে নিতে পারি। হাউএভার, তো কস স্কোয়ার এ মাইনাস আমরা কি লিখতে পারি বলতো? কস স্কোয়ার এ মানে কত বলতো? কস স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান, তো আমরা বলতে পারি ওয়ান প্লাস কট স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ মানে কত বলতো? ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এ। আর এখানে হচ্ছে কোসেক স্কোয়ার এ মানে আবার ওয়ান প্লাস কট স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ, এটা প্লাস ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এ। জাস্ট মানগুলো বসাই দিয়ে, মানগুলো বসাই দিলে ম্যাথ হয়ে যাবে শেষ। অলরাইট অলরাইট অলরাইট, জাস্ট মানগুলো বসাই দিয়ে তোমাদের ম্যাথ শেষ। তারপর চলো আমি তোমাদেরকে আরও কিছু ম্যাথ দেখাই, আর আর লাস্ট একটা ম্যাথ দেখাবো যে 9.1 আর দুইটা ম্যাথ দেখাবো স্পেশালি। সো একটা ম্যাথ দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ, ইজ ইকুয়াল টু ফোর বাই থ্রি হলে, ফোর বাই থ্রি হলে কোসেক এ প্লাস কট এ ইজ ইকুয়াল টু হোয়াট? অলরাইট, সো এই হচ্ছে অবস্থা। তো এই ধরনের ম্যাথ আসলে ইন জেনারেল আমরা আইদার উপরে নিচে হচ্ছে আমরা কি দিয়ে গুণ দিব এরকম থেকে আমরা উপরে নিচে অনুবন্ধী দিয়ে গুণ দিয়ে ট্রাই করব। তো কিভাবে করা যায় দেখো, কোসেক এ মাইনাস কটে না অনুবন্ধী দিয়ে গুণ দাও, কোসেক এ প্লাস কটে তো কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ওভার অলরাইট। তাহলে যে কাজটা করা যায় এটা ইজ ইকুয়াল টু ওয়ান হয়ে যাবে, তাহলে আমরা পাই হচ্ছে কোসেক এ প্লাস কট এ ইজ ইকুয়াল টু থ্রি। এখানে যে জাদু আছে, হ্যাঁ জাদুটা হচ্ছে এরকম যদি থাকে কোসেক এ কট এ সাইন কস এরকম যদি থাকে এমসিকিউতে দেখবা এদের মানগুলা, একটা যদি ফোর বাই থ্রি থাকে এটার উল্টাটা হবে। তো তুমি যদি দেখো এরকম প্যাটার্নে যদি প্রশ্ন দেখো সবসময় মাথায় রাখবা দিস ইজ নট অনলি ফর ইউর এসএসসি পারপাস অর এইচএসসি পারপাস, এই জিনিসটা তোমাকে হেল্প করবে আপ টু তোমার অ্যাডমিশন। অ্যাডমিশনের ক্ষেত্রে ছোটোখাটো এ ধরনের ম্যাথ অনেক আসে অনেক আসে, সো তোমরা মাথায় রাখতে পারো এই ট্রিকটা যে এরা যদি দেখো এরকম যদি থাকে, যদি থাকতো মনে করো যে না কোসেক এ প্লাস যদি থাকতো, এখানে প্লাস থাকতো এটা, তার মানে মাইনাসটা জাস্ট উল্টে যাবে, জাস্ট মাইনাসটা উল্টে যাবে। তো এটা একটু খেয়াল রাখতে পারো, এটা ছোটোখাটো ট্রিক তোমাদের সাথে শেয়ার করলাম। সো এটা যদি মাথায় রাখো দেখবা যে অনেক ম্যাথের ক্ষেত্রে তোমরা এই সুফলটা পাবা, আনসার হবে থ্রি বাই ফোর। আরেকটা ওয়েতে করতে পারো কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ধরেই আগে করে ফেলতে পারো। হাউএভার, তারপর যেটা দেওয়া আছে আমাদের কাছে বলেছে যে কট এ ইজ ইকুয়াল টু এ বাই বি হলে, কট এ ইজ ইকুয়াল টু এ বাই বি হলে, বি হলে এ সাইন এ মাইনাস বি কজ এ
ওভার এ সাইন এ প্লাস বি কজ এ। অলরাইট, এর মান নির্ণয় করো। অলরাইট, এর মান নির্ণয় করতে বলছে। সো খুবই ভালো কথা, আমরা একদম ছোটো জায়গা থেকে শুরু করে যা দেওয়া আছে তো লিখো, গিভেন দ্যাট কট এ ইজ ইকুয়াল টু এ ওভার বি, তাহলে এখান থেকে লিখতে পারি কজ এ ওভার সাইন এ ইজ ইকুয়াল টু এ ওভার বি। খুব ভালো কথা। অ্যান্ড এক্ষেত্রে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে এ সাইন এ। অ্যান্ড এখানে ডিরেক্টলি আমরা না লিখে একটা কাজ করব, উভয় পক্ষে আমরা এখানে এ কজ এ প্লাস বি সাইন এ, এ স্কোয়ার বি স্কোয়ার। আমি খুবই ভুল করতাম একটা জিনিস নিয়ে, যে আমি ডিরেক্টলি কী করতাম, এদেরকে কোনাকুনি গুণ করে দিতাম, যেহেতু চেয়েছে আচ্ছা হ্যাঁ যেহেতু চেয়েছে এখানে ওই রকম, এই জন্য এই জিনিসটা করা যাবে না আসলে। আমি প্রশ্নকে ঠিক তুলছি, হ্যাঁ ঠিক আছে। সো এখান থেকে এই কাজটা করবা যে আচ্ছা বি কজে দিয়ে আছে তাই না, ভুল তুলছি এখানে হচ্ছে কটে ইজ ইকুয়াল টু এ বাই বি, এ বাই বি না, এটা বি বাই এ দেওয়া প্রশ্নে, ভুল তুলেছি দুঃখিত মাই ডিয়ার স্টুডেন্টস, বি বাই এ, বি স্কোয়ার বাই এ স্কোয়ার, বি স্কোয়ার বাই এ স্কোয়ার, বি স্কোয়ার বাই এ স্কোয়ার। রাইট, এক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এবার যোজন বিয়োজন যোজন করবো এদেরকে, এ তার মানে আমি এখান থেকে বি গুণ করেছি, তো বিয়োজন যোজন যদি করা হয় আগে আমি এভাবে করি, এ সাইন এ ওভার বি কজ এ ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ওভার বি স্কোয়ার। বিয়োজন যোজন করা মানে কি বলতো, এ বাই বি যদি একটা রাশি থাকে তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, এ মাইনাস বি এ প্লাস বি, বিয়োজন যোজন করা। জিনিসটা আসলে এভাবে হয় না, কারণ ডিরেক্টলি এ বি রাশি থেকে করা যায় না, এটা আমরা এভাবে লিখতে পারি, এ বাই বি ইজ ইকুয়াল টু যদি এক্স বাই সরি এক্স বাই ওয়াই হয় এটাকে আমরা এভাবে লিখতে পারি, এ প্লাস এ বিয়োজন যোজন, আগে বিয়োজন যোজন, বিয়োজন যোজন। ভালো কথা, তাহলে এখান থেকে কী লিখতে পারি, এ সাইন এ প্লাস সরি মাইনাস বি কজ এ ওভার এ সাইন এ প্লাস বি কজ এ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই হচ্ছে মাই স্টুডেন্টস আমাদের হিসেব নিকেশ। সো তাহলে আমরা এখান থেকে তাহলে এটার মান বের করে ফেলছি যা চেয়েছে, ঠিক তাই দেখানো হলো। এখন 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 আমি দুইটা স্পেসিফিক ম্যাথ দেখাবো, এই ম্যাথটা তোমাদের পরীক্ষার জন্য, এসএসসি পরীক্ষার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। অলরাইট, ম্যাক্সিমাম টাইমস তোমরা ভুল করবে কিন্তু এই 9.1 9.1 তোমাদের বুঝতে সমস্যা হবে। অলরাইট, চলো দেখি 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 কী আছে। সো প্রবলেম দেওয়া আছে কট থিটা প্লাস কোসেক থিটা প্লাস ওয়ান ওভার কট থিটা মাইনাস কোসেক থিটা প্লাস ওয়ান ইজ ইকাল টু ওয়ান প্লাস কস থিটা ওভার সাইন থিটা। অলরাইট, সো খুবই ভালো কথা, এটা আমাদেরকে দেখাতে হবে বা প্রমাণ করতে হবে। সো আল্লাহর নাম নিয়ে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। সো লেফট হ্যান্ড সাইড কট থিটা প্লাস কোসেক থিটা প্লাস ওয়ান ওভার কট থিটা মাইনাস কোসেক থিটা প্লাস ওয়ান। দেখো আমি যে ওয়ান আছে এই ওয়ানটা নিয়ে একটা খেলা খেলবো, লেখা যায় না যায় তো তাই না। সো যদি এটুকু যদি আমি লিখতে পারি তাহলে আমি নিচের পার্টটুকু তার মতো রেখে দিই, থাকুক কট থিটা প্লাস
কোসেক থিটা প্লাস রাইট, আবার কট থিটা মাইনাস কোসেক থিটা প্লাস ওয়ান। একটা কাজ করা যায় এখানে, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে কট থিটা প্লাস এটাকে আমি কমন নিয়ে নেব। দেখো তাহলে কট থিটা প্লাস, আচ্ছা আমার কি এখানে ক্যালকুলেশনে ভুলো ভুল গেছে, কোসেক স্কোয়ার থিটা প্লাস কট থিটা মাইনাস, বাকি সব কি ঠিক আছে নাকি একটু ক্যালকুলেশনে দেখি। প্রশ্ন ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, প্রশ্ন ভালোই তুলছে। যাই হোক, কট থিটা প্লাস কোসেক থিটা আমি এই অংশটুকু কমন নিব পক্ষ থেকে, এই অংশটুকু। সো কট থিটা প্লাস কোসেক থিটা যদি কমন নেই, আমার কাছে থাকে হচ্ছে ওয়ান প্লাস কোসেক থিটা মাইনাস ওয়ান, সরি মাইনাস ওয়ান না, মাইনাস কট থিটা। ভালো কথা। তো আমাদের কাছে কি থাকে, ঝামেলাটা কোথায় হচ্ছে? কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান। সো ভালো কথা, ভালো কথা, ভালো কথা। আচ্ছা 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 আচ্ছা, আমাদের এখানে হয়তো বা কোথাও একটা মাইনাস ছিল প্রশ্নে। হ্যাঁ দুঃখিত মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে একটা মাইনাস ছিল, এই যে মাইনাস থাকার কারণে এখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে। সো যদি মাইনাস যদি কমন নিয়ে নেই, এটা জাস্ট ফর্মুলাটা খাটাই। সো মাইনাস থাকুক, মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে আর এখানে মাইনাস। ভালো কথা। কট থিটা মাইনাস কোসেক থিটা প্লাস ওয়ান, এই ক্ষেত্রে আমাদের কি আসে? কট থিটা প্লাস কোসেক থিটা ওভার, আমাদেরকে প্রমাণ করতে হবে ওই যে ওই জিনিসটাই। তো এইটুকু আমাদের কাছে এলিমিনেটেড হয়ে গেছে, তো এটাকে তুমি কী লিখতে পারো বলো তো? কস থিটা ওভার সাইন থিটা প্লাস ওয়ান বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস কস থিটা ওভার সাইন থিটা। অলরাইট অলরাইট অলরাইট, সো এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে অবস্থা। চলো 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 চলো, এরপর আরও একটা ম্যাথ তোমাদেরকে দেখাবো, এটাও খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা এটা বোর্ডের জন্য, মানে এখন যেটা করালাম এটাও বোর্ডের জন্য অনেক ইম্পর্টেন্ট, এরপর আরেকটা করাবো এখন, এটাও ইম্পর্টেন্ট অনেক। সো এটা বলছে, বলছে অ্যাজ ইট রিডস টেন থিটা প্লাস সেক থিটা প্লাস ওয়ান ওভার মাইনাস ওয়ান, টেন থিটা মাইনাস সেক থিটা প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস সাইন থিটা কস থিটা। ভালো কথা। লেফট হ্যান্ড সাইড, অলরাইট, এই হচ্ছে অবস্থাটা দিয়ে আছে। তাহলে আমি কী করবো এখন, দেখা যাচ্ছে এই জিনিসটা, এটাকে আমাদেরকে একটু সাইজ করা লাগবে। সো এটা সাইজ করার জন্য আমাদের কী করবো, আগেরটার মতোই মাইনাস সেক স্কোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার থিটা ওভার সেম কমন নিব, এটাকে কমন নিব, ওয়ান মাইনাস সেক সেক থিটা প্লাস টেন থিটা, ওয়ান মাইনাস সেক থিটা অ্যান্ড ফাইনালি টেন থিটা বাই সেক থিটা থাকে, সরি টেন থিটা প্লাস সেক থিটা। অলরাইট, সাইন থিটা বাই কস থিটা প্লাস ওয়ান বাই কস থিটা, ওয়ান প্লাস সাইন থিটা কস থিটা,
অলরাইট, সো ভালো কথা ভালো কথা ভালো কথা। চলো 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 চলো, এরপর আর এক্সট্রা কোন ম্যাচটা দেখানো যায় চলো একটু দেখাই। অলরাইট, সো চলো আর একটা ম্যাচ দেখাই চলো। টেন্থটা ওভার, ওভার ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা, প্লাস কট থিটা, ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা, ইজ ইকুয়াল টু সাইন থিটা কস থিটা, এটা প্রমাণ করা লাগবে। সো ভালো কথা, আমরা লেফট হ্যান্ড সাইড লিখি, টেন থিটা ওভার ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা হোল স্কোয়ার প্লাস কট থিটা ওভার ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা হোল স্কোয়ার। সো ফাইন, সো এমতো অবস্থায় আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এদেরকে এদের মতো করে একটু দাঁড়াও লিখে দিতে পারি। দেখো টেন থিটা থাকুক এখানে, ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা মানে আমাদের কাছে সেক স্কোয়ার থিটা প্লাস কট থিটা, সেটা থাকুক, আর এখানে হচ্ছে আমাদের কাছে কোসেক স্কোয়ার থিটা, তো ভালো কথা। সো এখান থেকে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ডিরেক্টলি সাইন থিটা ওভার কস থিটা ওয়ান বাই, নিচে তো সেক থিটা ছিল তার মানে এটা হচ্ছে আমাদের কস স্কোয়ার থিটা, প্লাস কস থিটা ওভার সাইন থিটা ইজ ইকুয়াল টু আমাদের এখানে সাইন স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা কী পাই, এখান থেকে পাই হচ্ছে আমরা সাইন থিটা কস থিটা প্লাস ওয়েট 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 ওয়েট, আমাদের কোথাও একটা ঝামেলা হয়েছে, এটা সেক স্কোয়ার থিটা হবে না, এটা সেক টু দি পাওয়ার ফোর থিটা, আমি দুঃখিত, তো এটা হবে কস টু দি পাওয়ার ফোর, এটা হবে সাইন টু দি পাওয়ার ফোর, এটা হবে এত স্কোয়ার যেহেতু সে, আমি দুঃখিত, কিউব সাইন কিউব থিটা কস থিটা, এখান থেকে সাইন থিটা কস থিটা নেব পুরা, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তো এই ক্ষেত্রে আমাদের আসবে হচ্ছে সাইন থিটা অ্যান্ড কস থিটা। সো ভালো কথা, এই যে এটা ইজ ইকুয়াল টু ওয়ান হয়ে যাবে না, ওয়ান হয়ে গেলে এই হচ্ছে অবস্থা। সো এরপর 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 চলো আর একটা ম্যাথ দেখি, এরপরে হচ্ছে কস স্কোয়ার এক্স প্লাস কস টু দি পাওয়ার ফোর এক্স ইজ ইকুয়াল টু ওয়ান হলে, ওয়ান হলে প্রমাণ করো যে কট ফোর এক্স মাইনাস কট স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু ওয়ান। অলরাইট, সো এটা আমাদের এখানে দেয়া আছে, সো খুবই ভালো কথা। প্রশ্নটা একটু সাজাও, কস স্কোয়ার এক্স প্লাস কস টু দি পাওয়ার ফোর এক্স ইজ ইকুয়াল টু ওয়ান যদি হয়, এটাকে আমরা এভাবে লিখতে পারি না, কস টু দি পাওয়ার ফোর এক্স ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস কস স্কোয়ার এক্স, তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি কস টু দি পাওয়ার ফোর এক্স ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স। তাহলে এই জায়গায় আমরা যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে, দেখো তো এই জায়গায় লিখতে পারি কস টু দি পাওয়ার ফোর এক্স ওভার সাইন এক্স ইজ ইকুয়াল টু ওয়ান, দ্যাট ইজ টু সে আমরা এখান থেকে লিখতে পারি কট স্কোয়ার এক্স ইন্টু কোসেক স্কোয়ার এক্স, কস স্কোয়ার ইন সাইন স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু ওয়ান লিখতে পারি না, বলো যদি এটি লিখতে পারি তাহলে কোসেক স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু কট স্কোয়ার এক্স, কট স্কোয়ার এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান, সো পুরোটা যদি এখানে লিখি আমি লিখতে পারি কট ফোর এক্স মাইনাস কট স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু ওয়ান, দ্যাটস ইট।
সো ভালো কথা ভালো কথা ভালো কথা, এগুলো কিন্তু এক একটা জাস্ট আমাদের পরীক্ষার জন্য কিন্তু আমি রেডি করে দিচ্ছি তোমাদেরকে পুরো ম্যাথগুলো। সো একটু মনোযোগ দিয়ে করো প্রত্যেকটা ম্যাথ। অলরাইট, তাহলে আমরা চলো 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 এরপর আমরা এখন আমরা 9.2 এর পড়াশোনাটা শুরু করে দিব। সো ভালো কথা, চলো 9.2 শুরু করি। 9.2 আমাদের হচ্ছে যে অ্যাঙ্গেলের হিসেব নিকেশগুলো মাথায় রাখা লাগে, একটু চলো দেখাই। নাইন পয়েন্ট টু কি নিয়ে কাজ করে? সাইন 30 ডিগ্রি মান নিয়ে কাজ করে, সাইন 45 ডিগ্রি নিয়ে মানে মান নিয়ে কাজ করে। সো আমরা শুরু করব হচ্ছে ট্রাইগোনোমেট্রিক রেশিও থেকে, এখন ট্রাইগোনোমেট্রিক ফাংশনে চলে যাব। আমি একটু অন্য ধাঁচে জিনিসটা পড়াবো, যেটাকে আমি একটু ফাংশনের সাথে কানেক্ট করবো এটা, কারণ বইতে জিওমেট্রিক্যালি তোমাকে প্রমাণ করে দিয়েছে এটা লেস লাইকলি যে তুমি বুঝবে বা মোর লাইকলি যে তুমি বুঝবা না। অলরাইট, সো ট্রাইগোনোমেট্রিক ফাংশন কাকে বলে? আমি আগে তোমাকে বুঝে ফাংশন কাকে বলে। ফাংশন শব্দটা হচ্ছে, তোমরা অনেকে এটা জানো অথবা অনেকে জানো না, আমি যদি এখানে একটা মেশিন কল্পনা করি, মেশিনটার হচ্ছে এটা হচ্ছে মুখের পার্ট, অ্যান্ড এটা হচ্ছে মেশিনটা হচ্ছে একটা জুস উৎপন্ন করার মেশিন, জুস বার। অলরাইট, এমন একটা অবস্থান। তো জুস বারটা তুমি যদি এখানে যদি ফল ফলাদি দাও, এখানে জুস হিসাবে বের হবে। তুমি যদি এখানে আপেল দাও, এখানে হচ্ছে অ্যাপেল জুস হিসেবে বের হবে। অলরাইট, বাট তুমি যদি ফলের জুসের মধ্যে তুমি আসলে অন্য কোনো কিছু দিয়ে দিতে পারো না, বা তুমি কাঠ ঢুকাই দিলা, কাঠের জুস বেরোবে? হবে না। তার মানে ফল মানে ফলের মধ্যে আবার যে কোনো ফল ঢুকাই দিলেও হবে না, কিন্তু যেগুলো আমাদের জুস হবার মতো ফল ওইগুলো, তার মানে আমরা যে ফল যে দিব সব ফল দিতে পারবো না এখানে জুসে। তার মানে আমাদের যেসব ফল দেওয়া যাবে তাদের জন্য আমরা কী পাবো? একটা আউটপুট পাবো। ফল দিলাম কি ইনপুট হিসাবে, যে সকল ইনপুট বৈধ দেয়া যাবে, যে সকল ইনপুট দেয়া যাবে তাদেরকে বলা হচ্ছে ডোমেন, যে সকল আউটপুট পাওয়া যায় তাদেরকে বলা হচ্ছে রেঞ্জ। কেন? যে ডোমেনের কারণে যে রেঞ্জটা এক্সিস্ট করে, অর্থাৎ আপেলের জুস দিলে বা আপেল যদি দাও তুমি আপেলের জুসই পাবা, আমের জুস পাবা না। সো এই জিনিসটা আসলে এই ফাংশন নির্দেশ করে। তবে ভাইয়া এত কিছু কেন বললেন? এত কিছু বলার একটাই কারণ, যে হচ্ছে ট্রাইগোনোমেট্রিক ফাংশনটাকে বোঝানো। ট্রাইগোনোমেট্রিক ফাংশন হচ্ছে এমন একটা মেশিন যেখানে কিনা তুমি অ্যাঙ্গেল দিবা, খেয়াল করো সারা জীবন কাজে লাগবে এই কথাটা, তুমি অ্যাঙ্গেল দিবা, তোমাকে আউটপুট হিসাবে সে আউটপুট হিসাবে তোমাকে দিবে হচ্ছে যে বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা। মজা না? মজা না? দেখো মজার ব্যাপারটা হচ্ছে এইখানে যে ট্রাইগোনোমেট্রিক ফাংশন আমি ধরলাম হচ্ছে যে ওয়াই ইজ ইকুয়াল টু সাইন থিটা। তো আমি তোমাকে থিটার মান এখানে জুস হিসাবে আমি দিলাম, থিটার মান দিলাম 30 ডিগ্রি, ওয়াই বললো যে আমার ফাংশনের মান হচ্ছে হাফ। কী আশ্চর্য! আমি থিটাকে বললাম তুমি হচ্ছ থিটা, তুমি হচ্ছ 45 ডিগ্রি আর কি, হ্যাঁ ডিগ্রিতে হিসেব করতেছি। তো ওয়াই ফাংশনটা আমাকে বললো থিটাকে দিল 45 ডিগ্রি, হিসেব করে আমাকে বললো 1/√2। তো ভাইয়া এই মানগুলো তোমাদের কাছে অচেনা লাগতে পারে, কীভাবে নির্ণয় করা আমি তোমাদেরকে বলবো, বাট এই ট্রাইগোনোমেট্রিক ফাংশনটা হচ্ছে এমন একটা ফাংশন যে কোনকে বাস্তব সংখ্যায় পরিণত করে, মানে ফাংশন যা চেঞ্জ করে দিচ্ছে, জুস মেশিনের মতো ড্রাইভ করছে, জিনিসগুলোকে বের করে দিচ্ছে। তো এটাই হচ্ছে যে খুবই ইম্পর্ট্যান্ট একটা নোশন তোমাদের জন্য। সো আই হোপ তোমরা ধরতে পেরেছো। এখন চলো আমরা একটু এই ফাংশনগুলো মান বের করার প্রসেস জিওমেট্রিক্যালি যেটা বইতে দেওয়া আছে তার বাইরে আমরা কী কী উপায়ে শিখতে পারি। আমি সিম্পলি ছোটোবেলা থেকে আমি যে প্রসেসটা ফলো করতাম সেটা হচ্ছে একটা চার্ট এঁকে আর কি। ইন জেনারেল প্রথমটা ধরতাম হচ্ছে 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, অ্যান্ড অফকোর্স সরি 30 ডিগ্রি হবে এখানে একটা। অ্যান্ড 90 ডিগ্রি সাইন থিটার মানগুলো বসাচ্ছি, 10 থিটা, 10 থিটা আমি এভাবে লিখতাম একটা সবাই, মানে এভাবে লিখে নিয়ে পরে হচ্ছে আমি ভ্যালুগুলো বসাইতাম। একবার চিন্তা করতাম যে 0 থেকে, তো আমি একবার কাজ করতাম 0, 1, 2, 3, 4 এগুলো এভাবে লিখতাম। লিখে কী করতাম, সবগুলোকে 4 পর্যন্ত যেহেতু গেছে ধুমায় মায়ের,
মানে চার পর্যন্ত বসাই দিতাম, চার 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 এইটুকু। সো নট অনলি দিস, আমাদের যে কাজটা করা লাগবে ধরো এভাবে আছে চার ভাগ করে, আমি এগুলোকে চার ভাগ করে দিয়ে দিয়েছি। এই সিচুয়েশনে আমি যে কাজটা করবো, হঠাৎ বৃষ্টি নেমেছে, এদেরকে আমি ছাতা দিয়ে দিব, দেখো ছাতা, একটা করে ছাতা, একটা করে ছাতা, ছাতা ছাতা, সবার কাছে একটা করে ছাতা আছে। ছাতার পর এবার আমি একটু ক্যালকুলেশনটা করি, ক্যালকুলেশন করলে আমার কাছে দেখা যাবে এটার মান আসে আমার কাছে, এটার মান আসে আমার কাছে 0/4 = 0, এ নিজেই নেই, ছাতা দিয়ে কি হবে। তো 1/4টাকে যদি আমি যদি করি, তাহলে এখানে হচ্ছে 1/1 √1 = এত, 4 = 2, হাফ হয়ে যায়। সো এটাকে সিম্পলি আমরা যেটা পাই সেটা হচ্ছে 1, এখানে তো অলরেডি হাফ, তো যেটা পাই, সরি, এখানে অলরেডি আমি পাই হচ্ছে হাফ, উইচ ইজ 1/√2। তো সাইন এটার মান কত, √3/2, 4কে রুট করলে 2 থাকে, আর এটা রুট তো রুট থাকে, √3/2, এটা তো 1, 1কে রুট করলে থাকেই হচ্ছে 1। এভাবে আমি অ্যাঙ্গেলগুলো আমি আগে লিখে রাখতে পারতাম আর কি, বা এই টেকনিকটা তোমরা মনে রাখতে পারো। এখন এই 1টাকে আমরা এক কাজ করবো, এই পাশ থেকে কাউন্ট করবো, এবার উল্টা করে, এখানে যা যা লিখেছি সব উল্টা করে লিখবো, √3/2, 1/√2, এখানে হচ্ছে হাফ, অ্যান্ড cos 90 মান হচ্ছে 0। এবার হিসাব করে দেখো, আমি তোমাদের কী বলেছিলাম, tan θ = কি, sin θ / cos θ, sin θ / cos θ, 0, sin θ / cos θ, √3/2, মানে হচ্ছে হাফ ইন্টু 2/√3, উইচ ইজ 1/√3। তো এটাকে লিখতে আমরা লিখতে পারি কি, 1/√3, এখানে হচ্ছে দেখো তো 1/√2/1/√2, 1, তো এখানে আবার আসে √3/2/2, তো √3/2 = 2/1, অ্যান্ড হুইচ ইজ অনলি √3। তো আমি এখানে লিখে দিতে পারি √3, অ্যান্ড ফাইনালি 1/0, এটাকে আমরা লিখবো হচ্ছে অসংজ্ঞায়িত, যাকে সংজ্ঞায়িত করা যায় না। তো কখনও কখনও লিখে হচ্ছে ইনফিনিটি, ইনফিনিটি লেখাটা উচিত না, তোমরা একে অসংজ্ঞায়িত বলেই লিখবা, একে তোমরা অসংজ্ঞায়িত বলেই লিখবা। সো ভালো কথা। তো এই অসংজ্ঞায়িত আমরা এখন কোয়ার্টারটাও একসাথে লিখে ফেলবো, হ্যাঁ, কোয়ার্টারটা উল্টাটা, জাস্ট এটা উল্টাটা। তো এখানে লিখবো প্রথমে অসংজ্ঞায়িত, সো এখানে লিখবো হচ্ছে অসংজ্ঞায়িত, অস, তারপর কি আসছে √3, তারপর 1, তারপর 1/√3, অ্যান্ড ফাইনালি 0। আর সেকেন্ডটা কজের উল্টাটা লিখবো, কজের উল্টাটা বলতে হচ্ছে যে এই জিনিসটাকে এবার এভাবে লিখবো, সে ফর এক্সাম্পল কজ যেটা আছে আমরা কী জানি, cos θ = tan, ওই হিসেবে লিখতে পারি। অ্যান্ড তাহলে এক্ষেত্রে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে, তুমি ট্যানের টা আমি একবার বলি, ট্যানের কটের মধ্যে সম্পর্ক বলো তো, cot θ = আমরা জেনে আসছি কি 1/tan θ, তাই না? সো কোসেকটা কি, সাইনের উল্টা, 0/, দেখো তো ইন জেনারেল যদি আমাদের কাছে 0 হয়, হ্যাঁ, 0/0 = আমাকে তাহলে হিসাবটা কিন্তু মিলছে না, তাই না, উল্টা করবো, হ্যাঁ। সো উল্টা করলে তো আমাদের এখানে এটা এভাবে আসছে না, এটা হয়ে যাবে আমাদের কাছে 2, এটা হয়ে যাক √2, সমস্যা নেই, এটা হচ্ছে 2/√3, এটা হচ্ছে 1/1, তার মানে দেখো তো আমরা উল্টাই দিচ্ছি, মানে হচ্ছে 1/, যদি তুমি যদি 0 বসাও, সাইনের মান 0° মান 0 বসাও, তাহলে কিন্তু আমার কাছে আন্ডা আসে, তারপর 1/2 যদি আসে এখানে 2 আসে, 1/1/√2, মানে এখানে আসছে √2 আসে, 1/√3/2, মানে হচ্ছে √2/√3 আসে, 1/1 = 1 আসে। সেক থিটা মানে কত, 1/1 = এত 1, আবার সেক থিটা আমি কোসেক, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, সেক থিটা হচ্ছে আমার কাছে 2/√3, এটা আসে হচ্ছে যে আমাদের এটার ক্ষেত্রে কত আসবে, √2 আসবে। সো ভালো কথা, এটার ক্ষেত্রে কত আসবে আমাদের কাছে, এটার ক্ষেত্রে আসবে হচ্ছে 2, সিম্পলি এরপর এটা হচ্ছে 0। সো প্রত্যেকটা জিনিস আমরা আমাদের মধ্যে এভাবে আসলে রেগুলেট করে, কিন্তু আমি একটা এখানে ঝামেলা করেছি, হ্যাঁ, কোসেক থিটা কখনো এখানে 0 আসবে না, এখানে কী হয়ে যাবে, বরং অসংজ্ঞায়িত। কেন অসংজ্ঞায়িত, কারণ দেখো এটার মান তো 0, তাই না, 1/সামথিং, দেখো তো 1/0 = কী হয়ে যাবে, অসংজ্ঞায়িত। এখন একটু বোঝাই এই জিনিসটা কেন 0 হয়, সাইন 0-র মান কত, 0, আর আমরা কী জানি বলো তো, cosec θ = 1/sin θ, সাইন 0 মান কত আসে, তাহলে কোসেক থিটা যদি 0 হয় বা কোসেক 0 যদি হয়, তো এক্ষেত্রে সাইন 0, 1/0 = আমাদের এখানে মানটা আসবে
অসংজ্ঞায়িত অ্যান্ড সিমিলারলি এটা মানে আমরা দেখি কি এই যে এই অনুযায়ী তাই না সেকটা হচ্ছে এটা অনুযায়ী তার মানে এটা ওভার ওয়ান বাই জিরোর কাতারেই পড়ে সো সবচাইতে বড় ঝামেলা হচ্ছে যে আমাদের এটা মনে রাখাটা এত বড় জিনিস আমাদের মনে থাকে না তো আমি যেটা করতাম আমি জাস্ট এই দুটো লাইন মনে রাখতাম এই দুটো লাইন মনে রাখলে পরে হচ্ছে যে নিজের মতো করে হিসাব করে করে ফেলতে পারতাম তবে এর বাইরেও একটা প্রসেস আছে আমি তোমাদেরকে শিখাই যে এই প্রসেসটা দিয়ে আমরা প্রত্যেকটা জিনিসই আসলো বা প্রত্যেকটা কোণে আমরা নিজেদের মতো করে বের করে ফেলতে পারবো সো তোমরা একটু পজ করে এটা একটু তোমরা তুলে ফেলো দেন আমি তোমাদেরকে এখন পুরো একটা সিস্টেম শিখাই এটাকে তোমরা অনেকে এটা মানে কিছুদিন আগেও এটা মনে হয় না এত বেশি পপুলার ছিল বা থাকতেও পারে কিছুদিন আগে বলতে মানে চার পাঁচ বছর এরকম আর কি হাউএভার একটা জিনিস তোমার মাথায় রাখবা এটাকে আমরা একটা হাতের সাথে তুলনা করি আমার হাতের সাথে দেখো আমার হাতটা তুলনা করি হ্যাঁ তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে আমার বৃদ্ধ আঙ্গুল এটা তর্জনী এটা মধ্যমা এটা অনামিকা এটা কনিষ্ঠা এই পাঁচটা আঙ্গুলের মধ্যে শুরু হয়েছে কোথা থেকে বৃদ্ধ আঙ্গুল থেকে বুড়া এটা সবচেয়ে ছোট সো তুমি যদি চিন্তা করে দেখো এই হাতের আমি যদি নামগুলো একটু দেই আগে এটা কী নেওয়া হয় বৃদ্ধ আঙ্গুল বা বৃদ্ধা তর্জনী তারপর বলি মধ্যমা তারপর এটাকে বলা হচ্ছে অনামিকা রিং ফিঙ্গার আর একে বলা হয় কনিষ্ঠা সো এই পাঁচটা এদেরকে আমি নাম্বারিং দিই এক দুই তিন চার পাঁচ কিন্তু এভাবে নাম্বারিং করলে হবে না হ্যাঁ বৃদ্ধা তো একদম বুড়া বুড়া হয়েছে মোটামুটি এমন অবস্থা এটাকে আমরা জিরো হিসেবে নাম দেবো আমি কাউন্ট করবো হচ্ছে যে জিরো থেকে তো এভাবে না করে আমরা করবো হিসাবে জিরো থেকে জিরো ওয়ান টু থ্রি ফোর জিরো ওয়ান টু থ্রি ফোর তো এভাবে আমরা কাউন্ট করলাম এদেরকে তো এখন সিম্পলি যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই যে জিরো ওয়ান টু থ্রি নাম দিয়েছি এদেরকে আমরা অ্যাঙ্গেল হিসেবেও নাম দেবো শুরু করব জিরো থেকে থার্টি ফর্টি ফাইভ সিক্সটি অ্যান্ড নাইনটি এই হিসেবেও নাম দেবো তো তুমি একটা কাজ করো এখন আমি যদি বলি তোমাকে যে না আসলে জিরো ডিগ্রির মান কত এখন তুমি একটা কাজ করবা কি জানো যে প্রত্যেকটার জন্য দাঁড়াও আমি একটু নাম দিই সাইন কস দিই সাইন কস প্রত্যেকটা জিনিসের জন্য তো আমাকে বললাম হচ্ছে জিরো ডিগ্রির মান কত জিরো ডিগ্রি কার এই যে আমাদের বৃদ্ধার সো বৃদ্ধাকে ধরলাম ধরে তুমি একটা কাজ করবা বৃদ্ধার এদিকে বৃদ্ধার সাইডে হ্যাঁ সো তুমি যদি মনে করো যে জিরো ধরো এই জিরোর জন্য বৃদ্ধার এই পাশে আসলে কয়টা আঙ্গুল আছে জিরো বৃদ্ধার এই পাশে আর কোনো আঙ্গুল নেই যেহেতু জিরো তারপর যে কাজ করবা এটাকে ফোর দিয়ে ভাগ দিবা ফোর দিয়ে ভাগ করে রুট করে দিবা যে মানটা আসে ওই মানটা সো তার মানে তুমি সবসময় মাথায় রাখবা সাইনের মানগুলো হবে সবসময় যে সবসময় বৃদ্ধার পাশে যে কয়টা আঙ্গুল ওভার ফোর তো এই জিনিসটা আমার কাছে একটু কমপ্লিকেটেড লাগতো তবুও তোমাদের কাছে যদি ভালো লাগে বা তোমরা যদি সহজ মনে করো দেন তোমরা এটাকে ফলো করতে পারো এখন চিন্তা করে দেখো তো আমি বলবো হচ্ছে এখন থার্টি ডিগ্রি মান বের করো আমি দুই নম্বর আঙ্গুল ধরলাম এখন বলছে হচ্ছে বৃদ্ধার এই পাশে কয়টা আঙ্গুল দেখো তো বৃদ্ধার পাশে কয়টা আঙ্গুল বৃদ্ধার নিজেই আছে শুধুমাত্র একটা আঙ্গুল আছে তো সিম্পলি এক বাই ফোর রুট ওভার মধ্যমার আঙ্গুল পাশে দুইটা আছে দুই বাই ফোর তারপর এটা কয়টা আছে অনামিকার কয়টা আছে পাশে এখানে হচ্ছে থ্রি বাই ফোর অ্যান্ড ফার্স্টে কনিষ্ঠার কাছে কয়টা আছে চারটা সো ফোর এত তো অনেকে এটাকে ফোর না লিখে ডিরেক্টলি টু লিখতে পছন্দ করে টু 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 এটার ক্ষেত্রে তুমি এখানে ডিরেক্টলি উপর একটা রুট দিয়ে টু দিয়ে প্রকাশ করতে পারো তবে একটা মজা আছে তাহলে ভাই আমি তো সাইন পারলাম এখন কজটা আসলে কীভাবে মনে রাখতে পারি কজের ক্ষেত্রে চিন্তার কোনো কারণ নাই কজের ক্ষেত্রে তুমি দেখবা যে আসলে এখন যখন এই পাশ থেকে শুরু করছি এদিকে কয়টা আঙ্গুল আছে তখন কনিষ্ঠার দিকে কয়টা আঙ্গুল আছে কজ উল্টা কাজ করবে হ্যাঁ কজ বলবে যে না আসলে আমার কাছে কনিষ্ঠার দিকে কয়টা আছে কজ বলছে না আমার কাছে চারটা আছে রুট ওভার ফোর বাই টু কত আসে যেটা আসবে ওইটা টু বাই টু ওয়ান এখন বলছে তাহলে এটা কয়টা আছে তিনটা থ্রি বাই টু এত
এটার ক্ষেত্রে কত আসবে, সেম কাজ এভাবে ডট 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 করে তুমি করে ফেলতে পারবা। তো তাহলে আমি যেটা দেখালাম ওইটা তোমার কাছে পছন্দ হলে ওইটা করতে পারো, অথবা তুমি এটাও ফলো করতে পারো। ইদার ওয়ে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের কাছে যেই প্রসেসটা ভালো লাগে, যেই পদ্ধতিটা তোমাদের কাছে মনে হয় ফ্রুটফুল, দেন তোমরা ওইটাই এখান থেকে কাজে লাগাতে পারো। অলরাইট অলরাইট অলরাইট, সো চলো তাহলে আমরা বইয়ের ম্যাথে চলে যাই, ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করি। এই চ্যাপ্টারটা খুবই 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 সোজা 9.2। অলরাইট, তবে 9.2 থেকে অনেক MCQ আসে। সো একটা প্রশ্ন করাই চলো, 10 স্কয়ার 45 ডিগ্রি, সাইন স্কোয়ার 60 ডিগ্রি, আর 10 30 10 60, এটা সো ডিগ্রি, এগুলো মান বের করতে বলেছেন, মান কত। তাহলে 10 45 মান কত, সরি 10 45 মান হচ্ছে 1 স্কোয়ার, সাইন 60 মান কত বলো, √3/2 হোল স্কোয়ার, 10 30 মান কত, 1/√3 স্কোয়ার, নাই 10 60 মান √3। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি 1 × 3/4 1/√3 × 1, সরি এখানে হচ্ছে √3, তাহলে এখানে লিখতে পারি 3/4 আনসার। সো ভালো কথা, তারপর 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 দেওয়া আছে এ ইজ ইকুয়াল টু 15 হলে প্রমাণ করো যে সাইন 3 ইজ ইকুয়াল টু কস 3 এ। এগুলো খুবই খুবই বাচ্চা বাচ্চা অঙ্ক, এগুলো খুবই খুবই বাচ্চা অঙ্ক। তাহলে এখান থেকে তোমরা লিখতে পারো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু 3 × 15 ইজ ইকুয়াল টু সাইন 45 ডিগ্রি। ইজ ইকুয়াল টু কস 3 × 15, এদিকে ক্ষেত্রে আমরা লিখতে পারি কস 45, এটার মান হচ্ছে 1/√2। এগুলো করাই দেওয়া লাগবে না, আইগেস এগুলো খুবই সহজ অঙ্ক, আর জাস্ট মান বসাই দিলেই তোমাদের কাছে তো ক্যালকুলেটার থাকবে। তবে আমি প্রিফার করবো যে এটা মানগুলো এখন থেকে তোমার মুখস্থ করে নাও, যাতে করে তোমাদের ইন ফিউচারে এগুলো খুব একটা বেশি প্রবলেম না করে। অলরাইট, আমি এখান থেকে মোটামুটি যেসব ম্যাথগুলো এখন করাবো সেগুলো তোমাদের জন্য আইগেস খুব একটা বেশি প্রবলেম হবে না। অ্যান্ড মোটামুটি বলা যায় এই ম্যাথগুলোই সবচেয়ে ইম্পর্ট্যান্ট ম্যাথ তো পরীক্ষা আসার মতো, অ্যান্ড বাদ বাকি যেগুলো আছে বা করাচ্ছি না এগুলো তোমরা এমনিতেই পারবা। অলরাইট, আর আমি চাইবো যে আসলে বইয়ের বাইরেও কয়েকটা এক্সট্রা ম্যাথ তোমাদের করাই দিতে। 2 cos A + B = 1 ইজ ইকুয়াল টু 2 sin A - B। অলরাইট, হলে এবং AOB সূক্ষ্মকোণ হলে দেখাও যে A ইজ ইকুয়াল টু 45, B ইজ ইকুয়াল টু 15, 45 1, তো এখান থেকে আমরা লিখতে পারি বা হাফ বা 60 বা এত, এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিই ডট 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 ডট। এখন 2 sin A - B ইজ ইকুয়াল টু 1 বা 2, সরি এখান থেকে লেখা যায় হচ্ছে সাইন
a minus b is equal to half. তাহলে এখান থেকে আমরা লিখতে পারি sin a minus b is equal to sin 30 বা sin a minus b না এখানে লেখা যায় 30 ডট 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 দুই নম্বর সমীকরণ 1 প্লাস 2 দুইটা সমীকরণ যদি যোগ করি তাহলে আমরা পাই হচ্ছে এখান থেকে a প্লাস b ইজ ইকুয়াল টু আমরা পাই 60 a মাইনাস b ইজ ইকুয়াল টু আমরা পাই 30 তবে তোমরা যে কাজটা করবে এভাবে না লিখে লিখবা যে এক নং সমীকরণ এবং দুই নং সমীকরণ যোগ করে পাই তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে টুয়াইস a ইজ ইকুয়াল টু 90 অ্যান্ড a ইজ ইকুয়াল টু 45 অর্থাৎ কবির কথাই সত্যি কবি বলিয়াছেন a ইজ ইকুয়াল টু 45 এক নং থেকে দুই নম্বর বিয়োগ দিলে যেটা পাই সেটা হচ্ছে 2b is equal to 30 and then b is equal to 15 I hope তোমাদের এটা নিয়ে আর করো সমস্যা হবার কথা না অলরাইট সো চলো 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 তারপর তারপর একটা সুন্দর ম্যাথ সলভ করবো চলো এরপর করব হচ্ছে যে cos a minus sin a over cos a plus sin a cos a plus sin a is equal to root 3 minus 1 root 3 plus 1 এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব প্রথমে সেটা হচ্ছে এদেরকে আমরা যোজন বিয়োজন করব এখানে যোজন বিয়োজন যদি করি তো সেক্ষেত্রে আমরা যদি যে জিনিসটা পাবো বা cos a minus sin a plus cos a plus sin a over cos a minus sin a minus cos a minus sin a alright is equal to root 3 minus 1 plus root 3 plus 1 root 3 minus 1 minus root 3 minus 1 এটা এটা কাটা এখানে হচ্ছে এটা এটা কাটা বা 2 cos a minus 2 sin a অ্যান্ড এক্ষেত্রে আমরা পাই 2 root 3 আর হচ্ছে যে এটা minus 2 অ্যান্ড ফাইনালি আমরা যেটা পাই সেটা হচ্ছে cos a is equal to root 3 over 2 বা আমরা এখান থেকে পাই আমাদের কি কিছু দেওয়া আছে এখানে বলছে না আমাদের ডিরেক্টলি বলছে সমাধান করো এটা তো ফাইনালি আমরা যেটা পাই সেটা হচ্ছে cos a is equal to cos কত মান বলো তো 30 ডিগ্রি মান অতএব a is equal to আমাদের জন্য 30 ডিগ্রি সমাধান করবো অতএব নির্ণয় সমাধান a is equal to 30 ডিগ্রি সো ভালো কথা তো তারপর এখন একটা প্রশ্ন আমাদেরকে সলভ করা লাগবে চলো 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 এরপরে দেওয়া আছে cos 3 এ দেখাও যে cos 3 এ দেখাও যে cos 3a is equal to 4 cos cube a minus cos cube a minus 3 cos a যদি a is equal to 30 হয় অলরাইট তাহলে দেয়া আছে a is equal to 30 হলে এটা তোমরা জাস্ট সিম্পল এটা তোমরা বারবার দেখো cos 3a মানে হচ্ছে 3 ইন্টু 30 মানে হচ্ছে cos 90 মানে হচ্ছে আমাদের এখানে 0 তো তুমি দেখো cos এটার মান বসাই দেখো cos 30 4 ইন্টু cos কিউব a মানে হচ্ছে cos 30 কিউব মানে 3 cos 30 তো সিম্পল cos 30 হচ্ছে মান ইজ ইকুয়াল টু তোমার 4 ইন্টু রুট 3 বাই 2 হোল কিউব মাইনাস 3 ইন্টু রুট 3 বাই 2 এখান থেকে যেটা পাও সেটা হচ্ছে 4 ইন্টু
থ্রি রুট থ্রি, আর এখানে পাওয়া হচ্ছে এইট মাইনাস থ্রি রুট থ্রি বাই টু। এটা যদি কাটাকাটি যায় চলো এত, তার মানে আলটিমেটলি তুমি দেখতেই পাচ্ছ এটার মান আন্ডা মানে জিরো চলে এসেছে। অনেক ফাস্ট করেছি এই ম্যাথটা, কারণ হচ্ছে যে এটা খুবই সহজ একটা ম্যাথ, মাই স্টুডেন্টস তোমরা সবাই পারবে এটা আশা করি। সো ভালো কথা, অনেকে রিকোয়েস্ট করেছে লাস্টের কয়েকটা ম্যাথ তোমাদেরকে করিয়ে দেওয়ার জন্য, রাইট? সমস্যা নেই, আমি সবগুলো ম্যাথই করিয়ে দেবো ইনশাল্লাহ। সো চলো তাহলে করিয়ে দিই। অলরাইট, সমাধান করো, কিছু ম্যাথ দেওয়া আছে, চলো দেখাই দিই লাস্টের দিকে কিছু ম্যাথ। সমাধান করতে বলেছে সেটা হচ্ছে যে আমাদের সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু ওয়ান, কস থিটা ইজ ইকুয়াল টু ওয়ান। সমাধান করো যখন যখন জিরো ডিগ্রি থিটা এবং নাইনটি ডিগ্রি এত। ওকে, সো এখান থেকে আমরা তাহলে লিখতে পারি সেটা হচ্ছে যেটা দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু ওয়ান, দ্যাট ইজ টু সে আমরা এখান থেকে লিখতেই পারি সেটা হচ্ছে এক এক পাশে নিয়ে যাবো আমরা ওটা জিনিসটাকে। এখান থেকে আমরা লিখতে পারি সাইন থিটা ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস কস থিটা, এবং উভয় পক্ষকে বর্গ করে দিব। হ্যাঁ, বর্গ করে দিলে আমাদের কাছে থাকে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস টু কস থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, সরি কস স্কোয়ার থিটা। অলরাইট, সো এখানে সাইন স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি, এখানে অবশ্যই এই চিহ্ন দিবা না তোমরা, দিবা বা অথবা অর, বা অথবা অর। ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা মাইনাস, সো এটা ইকুয়াল টু ওয়ান মাইনাস টু কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা, বা ওয়ান ওয়ান চলে যাবে টু কস স্কোয়ার থিটা মাইনাস টু কস থিটা ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে টু যদি আমি যদি কেটে ফেলি এখান থেকে আমি কস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। অলরাইট, রাইট, রাইট। সো আমার কাছে যেটা থাকে সেটা হচ্ছে যে কস থিটা ইজ ইকুয়াল টু জিরো, অথবা কস থিটা ইজ ইকুয়াল টু ওয়ান। এখানে আমরা লিখতে পারি কস থিটা ইজ ইকুয়াল টু কস নাইনটি, বা থিটা ইজ ইকুয়াল টু নাইনটি কস জিরো, থিটা ইজ ইকুয়াল টু জিরো ডিগ্রি। তার মানে থিটা আমাদের দুটোই হতে পারে, লিমিট দিয়ে দিয়েছে কি জিরো থেকে নাইনটি পর্যন্ত, তার মানে থিটা হচ্ছে আইদার নব্বই অর জিরো। তো এটা লিখবা কীভাবে, এটার নোশনটা অবশ্যই অবশ্যইভাবে হওয়া উচিত যে নির্ণেয় সমাধান, সুতরাং নির্ণেয় সমাধান থিটা ইজ ইকুয়াল টু জিরো ডিগ্রি অ্যান্ড নাইনটি ডিগ্রি। অলরাইট, সো ভালো কথা, ভালো কথা, ভালো কথা। তাহলে এটুকু আমরা বুঝতে পেরেছি। সো চলো এরপর 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 আমাদের দেওয়া আছে একটা টেন স্কোয়ার থিটা মাইনাস থিটা মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি টেন থিটা প্লাস রুট থ্রি ইজ ইকুয়াল টু জিরো। সো এটাকে আমরা তাহলে যে কাজ করতে পারি সিম্পলি মিডল টার্ম করা লাগবে আর কি, বা টেন স্কোয়ার থিটা মাইনাস টেন থিটা মাইনাস রুট থ্রি টেন থিটা প্লাস রুট থ্রি ইজ ইকুয়াল টু জিরো, বা টেন থিটা যদি কমন নেই টেন থিটা মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি টেন থিটা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, বা টেন থিটা মাইনাস ওয়ান অ্যান্ড টেন থিটা মাইনাস রুট থ্রি ইজ ইকুয়াল টু জিরো অ্যান্ড টেন থিটা ইজ ইকুয়াল টু ওয়ান, অথবা টেন থিটা ইজ ইকুয়াল টু রুট থ্রি। তাহলে বা টেন থিটা ইজ ইকুয়াল টু লেখা যায় টেন ফর্টি ফাইভ ডিগ্রি, অথবা টেন থিটা ইজ ইকুয়াল টু টেন সিক্সটি ডিগ্রি। অতএব থিটা ইজ ইকুয়াল, অতএব লিখবা যে এখানে থিটা ইজ ইকুয়াল টু ফর্টি ফাইভ ডিগ্রি অথবা
থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। কোনো শর্ত কি দিয়েছিল এখানে? লিখেছে হচ্ছে জাস্ট থিটা সূক্ষ্মকোণ, তাই না? ওকে ওকে, সো ভালো কথা। অতএব নির্ণেয় সমাধান লিখে দেব। নির্ণেয় সমাধান থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি 60 ডিগ্রি। অলরাইট, সো মোটামুটি এই ছিল আমাদের ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো বা আমাদের যতটুকু জানা দরকার ঠিক ততটুকুই। আর একটা এক্সট্রা ম্যাথ আমি আর একটা কি দুইটা ম্যাথ তোমাদেরকে আমি এক্সট্রা করিয়ে দিব, সো যেগুলো কিনা তোমাদের ইন ফিউচার মানে সুবিধা করবে বা তোমাদের জন্য হেল্পফুল হবে। অলরাইট, এখানে একটা সুন্দর একটা ম্যাথ করে দিই, চলো। একটা কি দুইটা ম্যাথ করে দিব, ফাইভ কোসেক স্কোয়ার থিটা মাইনাস 7 কট থিটা কোসেক থিটা মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। সো এটা আমাদেরকে কাজ করা লাগবে, এটা নিয়ে আর কি সমাধান করতে হবে। শর্ত কী দেওয়া? থিটা সূক্ষ্মকোণ। এটা বইয়ের বাইরের অঙ্ক। অলরাইট, সো এখান থেকে আমরা লিখতে পারি বা 5/sin²θ − 7/7cos(θ)sin(θ) 1/sin(θ) − 2 = 0 বা 5/sin²θ − 7 cos(θ)sin²θ − 2 = 0। দ্যাট ইজ টু সে আমরা লিখতেই পারি, লসাগু করে দিই, 5 − 7 cos(θ) − 2 sin²θ, নিচে থাকবে sin²θ = 0 বা 5 − 7 cos(θ) − 2 1 − cos²θ, এপাশ তো 0, এটা অথৈ সমুদ্র ডুব দিয়েছে, বা 5 − 7 cos(θ) − 2 + 2 cos²θ = 0। অ্যান্ড দেন যে কাজটা করতে পারি সেটা হচ্ছে বা 2 cos²θ − 7 cos(θ) + 3 = 0 বা 2 cos²θ − 6 cos(θ) − cos(θ) + 3 = 0 বা 2 cos(θ) cos(θ) − 3 − 1 cos(θ) − 3 বা cos(θ) − 3 2 cos(θ) − 1 = 0। তো এখান থেকে আমরা দুটো জিনিস পাই, cos(θ) − 3 = 0 অথবা 2 cos(θ) − 1 = 0। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে এই ক্ষেত্রে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে cos(θ) = 3, যাহা সত্যি নহে। আর cos(θ) = এখানে পাওয়া হচ্ছে হাফ, মানে হচ্ছে cos(θ) = cos(60°, অতএব θ = 60°। নির্ণেয় সমাধান θ = 60°। আনসার। অলরাইট অলরাইট অলরাইট, সো এর মধ্যে আর করানোর মতো ম্যাথ আর কোনটা আছে? সো আর সেরকম নাই, আমি এখন তোমাদেরকে কিছু বোর্ডে আসা MCQ সলভ করে দেখাবো মাই ডিয়ার স্টুডেন্টস। এই আমাদের 9.2 এর যাবতীয় সকল ম্যাথ তোমাদেরকে করিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। এখন আমি দেখি বোর্ডে আসা কিছু MCQ যে প্রবলেমগুলো যদি তোমাদের সলভ করে দিতে পারি হয়তোবা তোমাদের একটু হলেও উপকার হবে।
সো এই ছিল আমাদের মোটামুটি আমাদের বইয়ের যত রকমের টপিক ছিল, যত রকমের ম্যাথ ছিল, সবগুলো জিনিস আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি এবং টেকনিকগুলো আমি যেই ওয়েতে ফলো করেছি ম্যাথগুলো তোমরা যদি আমার সাথে সাথে করে ফেলো এই ক্লাসের সাথেই তোমাদের প্রস্তুতিটা পরিপূর্ণ হয়ে যাবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। তাহলে চলো আমি একটু ফোনের চার্জটা চেক করে নিই। অলরাইট, নো রিস। তাহলে আমি দেখি কয়েকটা এমসিকিউ তোমাদেরকে করিয়ে দেখাই কী ধরনের প্রশ্ন আসে, অ্যান্ড দেন আমি তোমাদেরকে ক্লাসটা শেষ করে দিব। অলরাইট, একটা প্রশ্ন দেওয়া আছে আমাদেরকে, যেটা ঢাকা বোর্ডে এসেছিলো, রাজশাহী বোর্ডে এসেছিলো। সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ হলে প্রবাবলি ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত? হ্যাঁ, এটা দুই ওয়েতে করতে পারো। সাইন ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত হবে? সাইন থিটা বাই কস থিটা, অথবা তুমি সাইন থিটা অনুযায়ী একটা ট্রায়াঙ্গেল আঁকো। এই যে হ্যাঁ, সাইন থিটা, তার মানে এখন তুমি কীভাবে আঁকবা, সবচেয়ে বড়টা এখানে এতটা, তো এখানে ইয়ে করতে হবে। ট্যান থিটার জন্য কী লাগবে তোমার? লম্ব আর ভূমি। তাহলে রুট ওভার এখান থেকে যে জিনিসটা পেতে পারো সেটা হচ্ছে টু স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, অতএব রুট থ্রি, এটা হচ্ছে রুট থ্রি। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু তোমার জন্য কত হবে? ওয়ান বাই রুট থ্রি। আরেকটা জিনিস আছে মজার ব্যাপার, সাইন থিটার মান হচ্ছে হাফ। সাইন থিটার মান হাফ হলে থিটার মান কত হলে হাফ হতে পারে? থার্টি ডিগ্রি। তাহলে ট্যান থার্টির মান কত হবে আমাদের? ওয়ান বাই রুট থ্রি। তিনটা উপায় করতে পারো, যেটা বললাম সাইন থিটার মান আছে এরকম, তাহলে আমি এখান থেকে বের করতে পারি কস থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। একরকমভাবে কস থিটার মান বের করে সাইন থিটা বাই কস থিটা। আদারওয়াইজ একটা ট্রায়াঙ্গেল কি এভাবে করতে পারো, আদারওয়াইজ এটার মান আমরা জানি হচ্ছে সাইন থিটার মান থিটা কতর জন্য? থার্টি ডিগ্রি মানের জন্য এটা, তার মানে টেন থার্টি ডিগ্রি তুমি বের করে ফেললে ম্যাথ কিন্তু শেষ। অলরাইট, এরপর আরেকটা ম্যাথ দেখি। আরেকটা ম্যাথ দেওয়া আছে টেন থিটা মাইনাস সিক্সটি ইজ ইকুয়াল টু ওয়ান বাই রুট থ্রি, এটা আমাদের কাছে দেওয়া আছে। চেয়েছে হচ্ছে সাইন থিটা ইজ ইকুয়াল টু কত, এটা অসাধারণ একটা অঙ্ক। সাইন কতর মান বলতো? ওয়ান বাই রুট থ্রি, সরি টেন কতর মান? থার্টি ডিগ্রি মান, তার মানে থিটা মাইনাস সিক্সটি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি থার্টি ডিগ্রি। তাহলে আমরা থিটা বের করে ফেলি নাইনটি ডিগ্রি, সাইন নাইনটির মান কত তুমি লিখতে পারো? সাইন নাইনটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান, অপশন হবে তাহলে আমাদের ওয়ান যেটা আছে সেটাই। তো এগুলো আমরা এইভাবেই করে ফেলতে পারি। এরপর দেওয়া আছে হচ্ছে একটা প্রশ্ন, খুবই সুন্দর একটা প্রশ্ন দেওয়া আছে, এটা একটা বড় অঙ্কই দিয়েছে আসলে, যেটা আমাদেরকে দেওয়া আছে হচ্ছে টু কজ স্কোয়ার থিটা, টু কজ স্কোয়ার থিটা। এগুলো কিন্তু বোর্ড এমসিকিউ করাচ্ছি, বোর্ড এমসিকিউ। টু কজ স্কোয়ার থিটা প্লাস থ্রি সাইন থিটা মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো প্রবাবলি। হ্যাঁ, অলরাইট। সো এ ধরনের ম্যাথের ক্ষেত্রে আমি একটু অপশানগুলো লিখি। অপশান হচ্ছে ক জিরো, খ হচ্ছে যে আমাদের এখানে থার্টি, ফর্টি ফাইভ, ঘ সিক্সটি। তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এত বড় ম্যাথ তোমাদের বড়োভাবে করা লাগবে না। তো তুমি সিম্পলি একটা দেখো, আইডিয়া দেখো, জিরো হলে তো কখনো এটা মিলবে না, তাই না? কস জিরো যেহেতু আছে, তো তুমি চিন্তা করে দেখো তো এটা ভ্যালুগুলো এদের মধ্যে যে কোনো একটা যাবে। হাতে ক্যালকুলেটার থাকলে তোমরা ক্যালকুলেটার দিয়ে বসে বসে করতে পারো, অথবা মুখে মুখে খুব তাড়াতাড়ি করা যায়। দেখো তো কস থার্টির মান কত? রুট থ্রি বাই টু না দিয়ে তুমি থ্রি বাই ফোর দিবা, কারণ স্কোয়ার আছে। সাইন এটা মানে হচ্ছে থ্রি বাই টু, আর এখানে মাইনাস থ্রি। তো সিম্পলি তুমি এখানে যে কাজটা করতে পারো, এটা আসলে টু, এটা হইল না, তার মানে থার্টি কাটা কাটাকাটি যাবে না। তো ফর্টি ফাইভের জন্য এটা মানে হচ্ছে যে টু ইন্টু হাফ স্কোয়ার যেহেতু আছে, প্লাস থ্রি বাই রুট টু মাইনাস থ্রি, এটাও যাবে না, মোটামুটি তোমার একটা আইডিয়া হয়ে গেছে। তাহলে সিক্সটি ডিগ্রি, সিক্সটি ডিগ্রির ক্ষেত্রে কত করতে পারো? দেখো তো টু ইন্টু হাফ স্কোয়ার প্লাস থ্রি ইন্টু হাফ মাইনাস থ্রি। অলরাইট, সো এখান থেকে তুমি কী কাজ করতে পারো দেখো তো, হাফ প্লাস থ্রি বাই টু মাইনাস থ্রি, সরি, তাহলে তো এখানে ভেজাল হয়ে গেলো, ভেজাল হয়ে গেলো, ভেজাল হয়ে গেলো। আমার কি ক্যালকুলেশনে কোথাও ভুল গেছে? আমার থার্টির ক্যালকুলেশনটা একবার দেখি, দাঁড়ো সবগুলো একটু দেখি একবার। সো থার্টি ক্যালকুলেশনটা কী ছিল? কস থার্টি, রুট থ্রি বাই টু ছিল না? হ্যাঁ, স্কোয়ার করলে হচ্ছে আমাদের থ্রি বাই ফোর আসে, খুব ভালো কথা। থ্রি বাই টু প্লাস থ্রি ইন্টু, সো সাইন থার্টি হচ্ছে যে আমাদের হাফ, হ্যাঁ হাফ আসে, থ্রি বাই টু। হ্যাঁ, এটাই তো ছিল, আল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা এটা হবে আমাদের অ্যান্সার, ক
হবে আমাদের অ্যান্সার। আমি দুঃখিত মাই স্টুডেন্টস, আমার অনেকক্ষণ ক্লাস নেওয়ার কারণে হঠাৎ মাথা কাজ করছিল না। অলরাইট, এরপর যেটা দেওয়া আছে এরপর একটা কঠিন অঙ্ক করায় আবার, ফোর থেকে ফোর সেকে ইজ ইকুয়াল টু ফাইভ হলে সাইন এ ইজ ইকুয়াল টু কত? খুবই সুন্দর প্রশ্ন, দেখো সেকে দেওয়া আছে ফাইভ বাই ফোর, এর মান সেকে মানে কত? তোমার অতিভুজ বাই ভূমি, বড়টা সরি বড়টা ছোটোটা, তার মানে ফাইভ ফোর আছে অলরেডি, তার মানে অবশ্যই এটা থ্রি হবে, চেয়েছে কি সাইনে, তার মানে থ্রি বাই ফাইভ অ্যান্সার, শেষ। ত্রিভুজটা এঁকে ফেলতে পারলেই আমাদের ম্যাথ খুবই সহজ। এরপর একটা দেওয়া আছে যে আমাদের কটেক্স রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু কত আমাদেরকে, এটা ঠিক আছে ওয়ান মাইনাস কস স্কোয়ার এক্স, দুঃখিত এটা আমাদেরকে প্রমাণ করা লাগবে। তো কটেক্স মানে হচ্ছে যে কস এক্স বাই সাইন এক্স সাইন স্কোয়ার এক্স, আলটিমেটলি আমাদের পড়ে থাকে হচ্ছে কজ সাইন স্কোয়ার রুট ওভার সাইন স্কোয়ার এক্স মানে হচ্ছে সাইন এক্স, দ্যাটস ইট। সো ভালো কথা ভালো কথা ভালো কথা। তো দেয়া আছে এ ইজ ইকুয়াল টু পাই বাই সিক্স হলে দেয়া আছে, এটা যদি হয়ে থাকে তাহলে আমাদেরকে ট্যান টু এর মান বের করা লাগবে। ট্যান টু এর মানে হচ্ছে ট্যান টু ইন্টু পাই বাই সিক্স, ট্যান পাই বাই থ্রি, পাই বাই থ্রি মানে হচ্ছে ট্যান সিক্সটি ডিগ্রি, ট্যান সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি। অলরাইট, তারপর 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 ট্যান এ ইজ ইকুয়াল টু ওয়ান হলে কস এ ইজ ইকুয়াল টু কত? ট্যান এ ওয়ান কখন? এ ইজ ইকুয়াল টু যখন ফর্টি ফাইভ ডিগ্রি, কস ফর্টি ফাইভ ডিগ্রি কত? ওয়ান বাই রুট টু। এগুলো এক সেকেন্ডে এক সেকেন্ডে করা যায়। এরপর একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন, কোসেক থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু দেওয়া আছে হাফ, কোসেক থিটা মাইনাস কট থিটা এটার মান কত? এটার মান তুমি চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, যদি এরকম থাকে একদম চোখ বন্ধ করো, এটা যা আছে এটা উল্টাটা কত? ওয়ান বাই ওয়ান বাই টু মানে হচ্ছে টু টু, অ্যান্সার শেষ। এরকম প্যাটার্ন থাকলে তুমি দেখবে যে অবশ্য অবশ্যই এটার মান এরকম থাকবে, বি ওভার শিওর অ্যাবাউট ইট। অলরাইট, এরপর দেওয়া আছে আমাদের এরপর 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 আর একটা সুন্দর প্রশ্ন দেওয়া আছে, ট্যান থিটা ইজ ইকুয়াল টু থ্রি বাই ফোর হলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু থ্রি বাই ফোর হলে সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত? এটা চেয়েছি, তাহলে আমি একে ট্যান স্কোয়ার থিটা মানে বের করি, নাইন বাই সিক্সটিন, রাইট, এই অবস্থা। সো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান, জানোই তো তাই না? তাহলে এবার আমি দেখি আমাদের কী লাগবে, ট্যান স্কোয়ার থিটা প্লাস ওয়ান বের করা কিন্তু যথেষ্ট, ট্যান স্কোয়ার থিটা নাইন প্লাস সিক্সটিন প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু আমাদের কাছে থাকে হচ্ছে পঁচিশ বাই ষোলো, দ্যাটস ইট, ম্যাচ শেষ। অলরাইট, এরপর দিয়েছে সাইন এ মাইনাস বি, আচ্ছা এর মাঝে কি আর কোনো বড় প্রশ্ন আছে? এরপর একটা দেওয়া আছে সেটা হচ্ছে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ফোর হলে থিটা ইজ ইকুয়াল টু কত? ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু থ্রি, ট্যান থিটা ইজ ইকুয়াল টু রুট থ্রি, থিটা ইজ ইকুয়াল টু কত হবে? সিক্সটি, দ্যাটস ইট। তারপর 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 যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সাইন এ মাইনাস বি ইজ ইকুয়াল টু হাফ, সাইন এ মাইনাস বি ইজ ইকুয়াল টু দেওয়া আছে হাফ, অ্যান্ড বি ইজ ইকুয়াল টু থার্টি হলে এ ইজ ইকুয়াল টু কত? তো এখানে লিখতে পারি আমরা সাইন এ মাইনাস বি ইজ ইকুয়াল টু হাফ, যেহেতু সাইন থার্টি লিখতে পারি,
a minus b is equal to 30, b itself 30, jodi hoy tahole a is equal to hobe 60. All right. তারপর সাইন থ্রি এ ইজ ইকুয়াল টু কস থ্রি এ ইজ ইকুয়াল টু কত? 45 ডিগ্রি। দেখো সাইন থ্রি এ ইজ ইকুয়াল টু কস থ্রি এ ইজ ইকুয়াল টু কত? তুমি একটা জিনিস মাথায় রাখবা, সাইন আলু ইজ ইকুয়াল টু কজ আলু। অলরাইট, সাইন পটল ইজ ইকুয়াল টু কস পটল। শুধুমাত্র এইটুকুই না, সাইন থ্রি ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন কস থ্রি ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইনও যদি থাকে, দিন শেষে অবশ্যই অবশ্যই এই থ্রি ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন মানেই হবে হচ্ছে যে আমাদের কত ডিগ্রি। দেখো এটা জাস্ট একটা ফোন নাম্বার হিসেবে জাস্ট কল্পনা করে দিয়েছি, এটাকে এ বললাম, এটাকে এ বললাম, এটা হচ্ছে অঞ্জন, এটা যাই হোক দেওয়া উচিত হয় নাই, যাই হোক। দেখো তো আলু পটল গরু পর্যন্ত ঠিক ছিল, এখান তাহলে দিলাম গরু, সাইন গরু ইজ ইকুয়াল টু যদি কস গরুই যদি হয় তো সেক্ষেত্রে তুমি মাথায় রাখবা এই গরু ইজ ইকুয়াল টু 45। তাহলে আমাদের চেয়েছে কি আমাদের চেয়েছে হচ্ছে এ ইজ ইকুয়াল টু আমাদের কাছে কত, রাইট? সো কখন গিয়ে দেখো তো সাইনের মানটা কত হয়, তার মানে আমি দেখতে পাচ্ছি থ্রি এ ইজ ইকুয়াল টু যখন 45 ডিগ্রি হয় তখন এদের ভ্যালু সেম দেখায়, তাই না? তাহলে আমি এ ইজ ইকুয়াল টু বলতে পারি যখন দেখবা যে এদের সেম হয় ওই সেম ইজ ইকুয়াল টু হবে 45, তাহলে এ ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি। অলরাইট, তাহলে আমি মোটামুটি প্রায় সবগুলো এমসিকিউ কঠিন যা আছে সবই আমি কভার করার ট্রাই করেছি। আমি একটু খুঁজে দেখি কোনোটা এর বাইরে আমি যা করিয়েছি এর বাইরে আমার কোনোটা তোমাদেরকে করানো বাকি আছে কি না। অলরাইট, একটা আছে থ্রি মাইনাস ফোর সেকে সাইনে, ইজ ইকুয়াল টু জিরো হলে টেনে ইজ ইকুয়াল টু কত? পাঁচ অঙ্ক একদম। দেখো সেকে সাইনে মানে হচ্ছে কজ এ, থ্রি মাইনাস ফোর কজ এ বাই সাইন এ, সরি সাইন এ বাই কজ এ মানে টেন এ ইজ ইকুয়াল টু জিরো। তো এক্ষেত্রে আমরা পাই হচ্ছে টেন এ ইজ ইকুয়াল টু থ্রি বাই ফোর, দ্যাটস ইট। অলরাইট, দেয়া আছে সাইন স্কোয়ার 25 বাই, একটা ইম্পর্টেন্ট টাইপ, সাইন স্কোয়ার 25 প্লাস সাইন স্কোয়ার 65। অলরাইট, যদি ব্যাপারটা এমন হয় কজ সামথিং কজ আলু, আলু তো কোনো কমপ্লিমেন্টারি নেই, তো সামথিং দেখো সাইন যদি যেটা থাকে যেটা যদি আমার 90 থেকে ওটা সমান হয়, তো এরকম যদি হয় দেখো তো আমি এটাকে এভাবে লিখতে পারি না, আর একটু ক্লিয়ার করলে তোমার বোঝানো যাবে। দেখো সাইন স্কোয়ার 25 প্লাস এভাবে লিখতে পারি না সাইন স্কোয়ার 90 মাইনাস 25, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার 25 প্লাস কজ স্কোয়ার 25, তাহলে এটা কী হয়ে যাবে 1। এরকম যদি থাকে, এটা যদি 90 থেকে সমান পরিমাণ দূরে থাকে, যে পরিমাণ এখানে উল্লেখ আছে ঠিক সেই পরিমাণ যদি দূরে থাকে, তাহলে সেই জিনিসটাকে আমরা লিখবো হচ্ছে যে 1। যদি দেখাচ্ছে এরকম করে থাকে আমাদের মনে করো এত হিসাব নিকাশও করার দরকার নেই, এভাবে লিখে দিতে পারো। যদি এরকম থাকে 35 প্লাস সাইন 55 এরকম যদি থাকে এটার মানও হবে 1, অর্থাৎ এরকম যদি কমপ্লিমেন্টারি ভ্যালুগুলো থাকে তো সেক্ষেত্রে তুমি বলতেই পারবা এটার মান হবে 1। ওকে, সো মোটামুটি আই গেস আমাদের সব প্রায় ক্লিয়ার হয়ে গেছে, না আর সেরকম ম্যাথ নেই। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা,
সো সিকিউর যে ম্যাথগুলো আসতে পারে আমি বইয়ের বাইরেও তোমাদের কাছে বেশ কিছু ম্যাথ আমি তোমাদের সাথে ডিসকাস করে দিয়েছি যাতে করে তোমাদের প্রবলেম না হয়। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের আজকের লেকচার, আমাদের আজকের আলোচনা। ক্লাসটা লাইভে নিতে পারলে আরও বেশি ভালো লাগতো, কারণ আমি লম্বা ক্লাস কিংবা তোমাদেরকে আসলে ডিরেক্টলি ইন্টারেক্ট করে পড়াতে পড়াতে আমার কাছে বেশি ভালো লাগে, বা পড়ানোর যে আসলে ওই স্পৃহাটা একটু বেশি থাকে, আর লাইভে নিচ্ছি আসলে একটু রসকসহীন মনে হয়। ইয়েট যেহেতু আমাদের ইন্টারনেট কানেকশানের প্রবলেমের কারণে তোমাদেরও অনেক টাইম চলে যাচ্ছিলো, আমারও দেখা যাচ্ছে যে প্রবলেম হচ্ছিলো ইন্টারনেটে, বারবার বারবার তাকানো, বারবার লেখা, বারবার জিনিসগুলো সমস্যাগুলোকে বারবার আমাদের পাশ কাটিয়ে এখন তো আমাদের লাইক সো মাস্ট গো অন, রাইট? সো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালো থাকো। নেক্সট লেকচারে নেক্সট দিন দেখা হবে কোনো একটা ক্লাসে। তোমাদের প্রো কোর্সের জন্য অনেক অনেক শুভকামনা, প্রো কোর্সের আমাদের এক্সামটার জন্য অনেক অনেক শুভকামনা। অ্যান্ড ওয়ান লাস্ট থিং, দ্যাট ইজ আমাদের অলরেডি ফিজিক্স কোর্সের এবং ফিজিক্স এবং জৈব রসায়নের প্রো কোর্সের অলরেডি ভর্তি শুরু হয়ে গেছে, দেরি না করে প্রো কোর্সে তোমরা এনরোল করে ফেলো ইনশাল্লাহ। তোমাদের অনেক অনেক শুভকামনা। ওইটাতেও আসলে তোমাদের এ টু জেড জৈব রসায়ন এবং আমাদের স্থির তড়িতের তোমাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য আমরা প্রস্তুত করে দেবো ইনশাল্লাহ। সো অনেক অনেক শুভকামনা সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। তাহলে সবাইকে গুড নাইট, আর আমি আবারও আন্তরিকভাবে দুঃখিত ক্লাসটা মাঝখানেভাবে বিঘ্নিত হওয়ার জন্য। সো টিল দেন টেক কেয়ার, নেক্সট লেকচার পর্যন্ত আসসালামু আলাইকুম, সবাইকে গুড নাইট।